তাইলে প্রথমে লিঙ্কটা আমাকে দিন। ওকে, ঠিক আছে, নোটিফিকেশন তাহলে দিচ্ছি। ওকে। আপনি লাইভে চলে গেছেন হ্যাঁ, তো? নোটিফিকেশন তো আসে নাই আমার কাছে। আমার মনে হয় কিছুটা টাইম লাগে, মেবি। আমার তো মনে হয় লাইভ অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আমি নোটিফিকেশন পাইনি, বাট এটা তো মানে চালু আছে। ওকে, আমি একটু কুইকলি প্রোফাইলে শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে। হ্যালো হ্যাঁ, ভাই, শুনতে শুনতেছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আমি। আচ্ছা, বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাই। আচ্ছা ভাই, কুইকলি একটু শেয়ার করে ফেলেন, তারপরে শুরু করি। হ্যাঁ, ওকে, আপনার শিওর। প্রোফাইলে দিয়ে দেন, আমিও আপনি যেটা বেশ দিচ্ছেন ওইটা কয়েকটা হয়ে আমাকে ট্যাগ গেল করে দিলে মনে হয় থার্ড যে ওই পার্টি অ্যাপস হয়ে যায়। আপনি যেটা ট্যাগ শেয়ার করতেছেন ওইটা আমাকে ট্যাগ করে দিলে মনে হয়ে যায়। হুম আহ ও শিট, এ দেখি এডিট করার জন্য নানান ধরনের ইনফরমেশন চাচ্ছে, যে আপনার এই চুলটা ছোট, পোস্ট তো ওইটা এখন বাড়াইতে পারেন এডিট করে। চুল বাড়ানোর সাথে কি সম্পর্ক? এডিট করার অপশন দিছে তো? আচ্ছা ওকে, হ্যাঁ, এইবার এইবার অ্যাকচুয়ালি পোস্টটা এডিট করতে পারছি। শেয়ার নাও ফ্রেন্ডস, ইয়াপ। আচ্ছা দেখাইছেন? ভাই ব্রাদার, যারা লাইফটা অ্যাকচুয়ালি দেখতেছেন, আমরা একটা থার্ড পার্টি অ্যাপ থেকে মানে লাইফ করার ট্রাই করতেছি অনেকক্ষণ ধরে। সো মানে কিছু সমস্যা হয়েছে, বাট রাইট নাও ইট লুকস ফাইন। তো আজকের লাইভে আমি আর জিসান ভাই কিছু ডিসকাশন করব, যেটা অ্যাকচুয়ালি কালকে আমি পোস্ট দিছিলাম, যে ইউআই ডিজাইন শুরু করার ক্ষেত্রে গাইডলাইন কেমন হওয়া উচিত একজন বিগিনারের জন্য। অ্যান্ড এটার জন্য অ্যাকচুয়ালি জাহাঙ্গীর জিসান ভাই, উনি আমার ভার্সিটির ভাই ব্রাদার, তো ওনারও ইনভাইট করছি, কারণ একা একা তো করতে ভয় লাগতেছে, লাইভ আমি কখনো করি না নর্মালি। এর আগেও যখন করছিলাম গ্রুপেই, নাসির ভাই ছিল সাথে, তো উনি করে দিছে। তো যাই হোক, জাহাঙ্গীর জিসান ভাই এখন শিওর ক্যাশে আছেন, আর মানে উনি এর আগে ভাই কোন জায়গায় জানি, ওইটা দারাজ না? আমি হ্যাঁ, এর আগে দারাজে দারাজ, ছিলাম, ওইটা হচ্ছে আমার ফার্স্ট জব দারাজে বাংলাদেশে। কাজ করেছেন, তো ওনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে। সো আমি বিগিনারদের জন্য এই ব্যাপারগুলাই, যে যে টপিক গুলা কভার করবো আজকে, সেইগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কতটুকু লাগে বাংলাদেশের বেসিসে বা অন্যান্য কান্ট্রির বেসিসে। সেক্ষেত্রে আমি, অনেকে হয়তো বা আমাকে নাও চিনতে পারেন গ্রুপের ক্ষেত্রে, তো একটু ইন্ট্রো দিয়ে নেই, যে আমি আর কি বিগজানার গ্রুপের অ্যাডমিন, আমি আর জিসান ভাই আমরা দুজনে অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 7-8 বছর 9 বছর ধরে এই সেক্টরে আছি, কাজ শিখতেছি, কাজ করতেছি। অ্যান্ড আমি বিগত 2 বছর ধরে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স জব, ফ্রিল্যান্স প্রজেক্ট থেকে শিফট হয়ে ব্যাঙ্গালোরে একটা স্টার্ট আপে জয়েন করেছিলাম। সো এখন কারেন্টলি ওখানে আছি। তো দিস ইজ জাস্ট মাই ইন্ট্রো। আচ্ছা,
তো আমি অ্যাকচুয়ালি টপিক বাই টপিক বলি। আচ্ছা, সবকিছু কি শোনা যাচ্ছে একটু ভাই? মানে থিং করে হ্যালো, যারা লাইভ দেখছেন একটু জানিয়েন, মানে শোনা যাচ্ছে হ্যাঁ, নাকি? একটু আওয়াজ দিলে বোঝা যাবে যে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কালকে অ্যাকচুয়ালি অনেকগুলা প্রশ্ন আসছিল, যেটা অ্যাকচুয়ালি আমার পক্ষে কভার করা সম্ভব না, আর এক একজনের এক এক সাইডে অ্যাকচুয়ালি জানার এক্সপেকটেশন, এবং এটার মধ্যে অনেকে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র ঢুকাচ্ছিল। কিন্তু আমি কালকে অ্যাকচুয়ালি পোস্টে বলে দিছি যে বিগিনারদের জন্য। এটার আরেকটা বড় কারণ হলো যে আমার ইনবক্সেও অ্যাকচুয়ালি মানে নক আসে যে ভাই আমি একদমই বিগিনার, আমি কোথা থেকে শুরু করব। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি লাইফটা কাইন্ড অফ মানে আমার টাইম সেভ করার জন্য যে এই ডিটেলস এর লাইফটা আমি কারোর সাথে শেয়ার করে দিলাম। অ্যান্ড এগেইন, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার ইট উইথ সামওয়ান যে অ্যাকচুয়ালি ডিজাইন ফিল্ডে আসতে চাচ্ছে, ইউআই ডিজাইনের উপরে ইন্টারেস্টেড কিন্তু নট ফিলিং কনফিডেন্ট অ্যাবাউট ইট অ্যাট অল, সেই ক্ষেত্রে আপনি আমার এই লাইফটা বা আমাদের এই লাইফটা শেয়ার করতে পারেন। আর বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা হয় কি, যে আপনার সে ইউএক্স ডিজাইনার বা ইউআই ডিজাইনার হতে চায়, বাট ওই ইউটিউবে বা টিউটোরিয়াল দেখে ওইভাবে করা পসিবল না। কারণ দেখা যাচ্ছে এ থেকে জেড পর্যন্ত শেখার জন্য আমাকে প্রথমে এ শুরু করতে হবে, বাট আমার দেখে শুরু করি আপনার সি থেকে বা ডি থেকে। সো ওই সিকোয়েন্সটা আসলে বোঝা যায় না। তো এটাই মনে হয় বেস্ট অপরচুনিটি যে সিকোয়েন্সটা বোঝার জন্য। জি, এখন অ্যাকচুয়ালি মানে আজকে আমি অ্যাকচুয়ালি টপিকের লিস্টটা খুলি। জিসান ভাই, আপনার কাছে লিস্ট আছে যেটা পাঠাইছিলাম? হ্যাঁ আছে। আচ্ছা, তো ফার্স্ট যে টপিকটা আমি কভার করতে যাচ্ছি যে ড্রিবল, ড্রিবলের ট্রেন্ডটা, যে হোয়াটস রং উইথ বিউটিফুল ডিজাইনস। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ড্রিবলের কোনো সমস্যা না, কিন্তু মানুষ ড্রিবলকে একটু আলাদা হিসাবে দেখছে। মানে হয়তো বা এটাই আপনার ডিজাইন পোর্টফোলিও, বা এটা দিয়ে আপনার চলে যাবে, অথবা মানে অনেক কিছু অ্যাকচুয়ালি, যে মানে ড্রিবল ছাড়া লাইফে কিছু লাগবে না। অ্যান্ড অ্যাকচুয়ালি অনেকে ডিটেইলড কেস স্টাডি করতে চায় না, বানাতে চায় না, বা আপনার যে কাজের ধারা, হ্যাঁ, সেটা আপনি শেয়ার করেন না কোথাও। ড্রিবলে অ্যাকচুয়ালি ইভেন যে প্রজেক্ট বানানো যায়, ঈশান ভাই আপনি তো প্রজেক্ট অবশ্যই দেখছেন না, প্রজেক্ট সিস্টেম ড্রিবলে, ইভেন মানে আমার কাছে ওটাও অতটা রিডেবল লাগে নাই। আমি যদি ইউজার সাইকোলজি থেকে বলি যে ওয়েবসাইট বা কেস স্টাডি কেন বেটার, অথবা ইভেন পিডিএফ সিস্টেম কেন বেটার, কারণ মানুষ ওয়েবসাইট স্ক্রোল করে অভ্যস্ত। আমার মনে হয় যে এই সাইকোলজিটা সবাই ক্যাচ করতে পারে, যে ঠিক আছে স্ক্রোল করতে করতে দেখি। আমার কাছে কখনোই মনে হয় না ড্রিবলের প্রজেক্টে একটা ছোট মানে 10-12টা ছোট শট এবং বাম সাইডে লেখা, এটা ওভাবে কেউ পড়ে আইডিয়া নিতে পারবে। তো এখানে হোয়াটস রং উইথ ড্রিবল ইজ বেসিক্যালি আপনি ড্রিবলটাকে অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন প্রোগ্রেস শট শেয়ার করার জন্য ইউজ করতে পারেন, যেটা আমার ধারণা। এখানে অ্যাকচুয়ালি যেহেতু জিসান ভাই শিওর ক্যাশে আছেন বা দারাজেও হায়ারিং কিছু তো এক্সপিরিয়েন্স আপনার অলরেডি আছেই, তো আপনারা যখন প্রোফাইল সিলেক্ট করেন অথবা হায়ারিং এ যান, কি কি দেখেন একটু যদি আইডিয়া দেন? এটা আমি শিওরকেশে হায়ারিং প্রসেসের একটা বিষয়ে ছিলাম। তো ওইখানে হচ্ছে আমাদের লাস্ট টাইম ইন্টার্ন প্রয়োজন ছিল। তো ইন্টার্নের জন্য সবার আগে তো আমরা সিভি দেখি যে সিভিটা আসলে কতটুকু সে ই করতে মানে মার্চ করতে পারছে। তো একটা সিভি দেখে কিন্তু আপনার টোটাল সিনারিওটা বোঝা যায় যে সে আসলে কতটুকু এক্সপিরিয়েন্স। এরপরে যে পোর্টফোলিওগুলো আছে সেটা হচ্ছে কেস স্টাডি দেখা হয় মূলত, কারণ আপনার একটা শর্ট দেখে ওইভাবে বোঝা যায় না যে সে কতটা এক্সপার্ট। কারণ এখন সচরাচর যেটা দেখা যায় কি, যে আপনার সবাই আসলে খুব সুন্দর সুন্দর শট দিতে পারে, বাট ওই একটা প্রবলেমের এন্ড পর্যন্ত যাওয়াটা আসলে একটু মুশকিল হয়ে পড়ে।
সো ওইটা অ্যাকচুয়ালি আমরা দেখা দেখা হয়। ইভেন আমি যখন শিওরকে জয়েন করি তখনও আমার টোটাল মানে কেসটাই ছিল যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করা। সো মূলত হচ্ছে আমরা প্রবলেমটা দেখি, হ্যালো, প্রবলেম, হ্যাঁ আপনি কি কাট আউট হয়ে গেছিলেন কিনা? দিশান ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি, আসলে আমার বাজ পড়ার কারণে এই ডিসকানেক্ট হয়েছে হ্যাঁ এখানে। আচ্ছা তাহলে হচ্ছে কি আমি আরেকবার শুরু করি আবার। তো প্রথমে হচ্ছে কি আপনার, আমি আবার প্রথম থেকে বলে, যেটা হচ্ছে আমরা সিভিটা দেখি, সিভিতে আসলে কতটুকু সে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, বা মূলত হচ্ছে কি এক্সপিরিয়েন্স না, তার প্রবলেম সলভিং এর আসলে ক্যাপাবিলিটি আছে কিনা। তো ওইটা আপনার প্রথম সিভি দেখে বোঝা যায় যে সে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ওই রিকোয়ারমেন্টটা মানে ক্যাচ করতে পারছে কিনা। এরপরে যেটা দেখি যে যা তার হচ্ছে বিহেন্স বা ড্রিবলের যে পোর্টফোলিও গুলো আছে, বা বিশেষ করে হচ্ছে বিহেন্সের কেস স্টাডি গুলো দেখা হয়, বা সে যদি ইন্ডিভিজুয়ালি আমাকে কোনো কিছু দেয় সেটার এন্ড পর্যন্ত আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারতেছি কিনা সেটা দেখা হয়। ওই ড্রিবলের সুন্দর সুন্দর শট দেখে ওইভাবে আসলে বোঝা যায় না যে পাবলিকটা আসলে কতটুকু জানা। তো বাংলাদেশের সিনারিওটা হচ্ছে এরকম যে আপনার এখন যে ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে সবাই হচ্ছে আপনি কেস স্টাডি মানে ফোকাস করে। আচ্ছা এখন মানে কেস স্টাডি নিয়ে আমি আসলে স্পেসিফিক ভাবে কথা বলতে যাচ্ছি না, যে মানে অ্যাকচুয়ালি এখনো স্টিল টপিকটা ওইটাই যে হোয়াটস রং উইথ ড্রিবল, অথবা হোয়াই মানে একজন নিউকামার কি কি জিনিস মাথায় রাখবে যখন সে ড্রিবলে নিজের পোর্টফোলিও বিল্ড করবে। এখানে মেইন সমস্যাটা হচ্ছে যে আপনি যখন ড্রিবলে একটা প্রোফাইল বিল্ড করতে যান আপনি অন্যান্য ডিজাইনারদের ফলো করেন, অ্যান্ড স্যাডলি মোস্ট অফ দ্য ডিজাইনার ডোন্ট শেয়ার হোল মেথোডোলজিস। তো একটা ভুল ডাইরেকশন আসে যে মেবি আমি সুন্দর সুন্দর স্ক্রিন বানাতে পারলে অথবা সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানাতে পারলে আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ ডিজাইনার সাকসেসফুল, হুইচ ইজ কমপ্লিটলি রং ইন মার্কেট সাইড। যে আমি যখন কাজ করি ক্লায়েন্টদের সাথে, ইভেন ক্লায়েন্টদের সাথে অথবা আমার টিমের সাথে, তখন আমি যেই জিনিসটা দেখছি যে একজন ডিজাইনারের হোল সিস্টেম সম্বন্ধে ভালো আইডিয়া থাকা লাগবে, কারণ আপনি কিছু প্রবলেমের সলিউশন বিল্ড করছেন মানুষের জন্য, ইউজারদের জন্য। তো সেখানে সমস্যাটা কি হয় যে ড্রিবল প্রোফাইলের মানে নিউকামাররা ওই দিকে আইডিয়া মানে টাইম দেয় যে হয়তোবা একটা ল্যান্ডিং পেজ অথবা মোবাইলের কিছু স্ক্রিন বানানো আমি শিখলাম, যেটা অহরহ মানে পাওয়া যায় সব জায়গায়, ততটুকু শিখলাম, কিন্তু আমার মনে হয় ধরাটা খায় যখন সেগুলোর ভিতরের ইন্টারাকশন গুলো বানাতে বলে, যেমন সার্চের ফিল্টার গুলো বানাও, প্যারামিটার গুলো কি কি হওয়া উচিত বলো, ওই জায়গায় আপনি আটকা যাবেন অবভিয়াসলি। অথবা যদি বলে যে লাইক আপনি একটা ধরেন যে সোশ্যাল মিডিয়ায় বানাচ্ছেন, আপনার ক্লায়েন্ট বা আপনার বস বললো যে আচ্ছা এখানে বাকি ইন্টারাকশন গুলা কি হবে, রিপোর্ট কিভাবে করব, তারপরে আমি পোস্টার প্রাইভেসি কিভাবে সেট করব। আমি জাস্ট ফেসবুকের ধারণা দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে যারা ওই দিকে মানে কি ছুটবেন অথবা ওই ট্রেন্ড গুলো ফলো করবেন তারা এই জিনিসগুলো মিস করে যাবেন, অ্যান্ড কাজের ক্ষেত্রে গিয়ে এটা অ্যাকচুয়ালি বড় সমস্যা। ফ্রিল্যান্স প্রজেক্টে হয়তো বা কিছু অংশ পর্যন্ত, এখন এখানে একটা ব্যাপার বলা খুবই দরকার যে আপনার ফ্রিল্যান্স প্রজেক্টে আপনার ক্লায়েন্ট কখনো এক্সপিরিয়েন্স পাবেন না, মানে আমি যতদূর পেয়েছি 7 বছরে যে ম্যাক্স টু ম্যাক্স 10-20% ক্লায়েন্ট অ্যাকচুয়ালি জানে যে সে কি চাচ্ছে, আদার্সরা অ্যাকচুয়ালি মানে তাদের প্রজেক্টে কি রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কি দরকার, মানে আমার টাকা আছে তুমি কাজ করো শেষ, বেসিক্যালি ড্রিবলেও যেটা হচ্ছে সেটাও ক্লায়েন্টের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আপনি যখন একটা টিম ম্যানেজ করতে যান, আচ্ছা ভাই বলেন না আমি তো বলেন শেষ করেন। আচ্ছা মানে যখন কেউ একজন একটা টিম ম্যানেজ করতে যাবে তখন আটকা যাবে এই জায়গাতে যে আপনার ডেভেলপার এসে বলবে যে আমার ফুল ইন্টারাকশন দরকার, লাইক এভরি পসিবল থিংস, এই ডিজাইনের সাথে বা এই প্রোডাক্টের সাথে যা যা প্রবলেম হতে পারে, ইউজার ভিজুয়ালি যা যা দেখবে পুরো সিস্টেমে আমার এভরিথিং লাগবে। হ্যাঁ কারণ এগুলা কিন্তু ডেভেলপাররা মোস্টলি নিজেরা ডিজাইন করে না, হ্যাঁ কেউ কেউ হয়তো বা মানে বিভিন্ন থার্ড পার্টি সিস্টেমস ইউজ করে,
ফর লাইক ক্যালেন্ডার বিল্ড করার জন্য অথবা ড্রপ ডাউন বিল্ড করার জন্য, মানে অনেক ধরনের প্লাগ ইন অথবা থার্ড পার্টি সিস্টেম ইউজ করে ডেভেলপাররা। বাট এগেইন আপনি যখন একটা টিমের সাথে কাজ করবেন অথবা মানে অ্যাকচুয়ালি আপনি যখন প্রবলেম সলভ করবেন তখন আপনার এই মাইক্রো ইন্টারাকশন গুলো বানাতেই হবে ইন এনি কেস। অ্যান্ড আমি দেখি মানে অনেকেই গিয়ে মানে হায়ার স্টেজে, যে অনেকে অ্যাডভান্স ডিজাইনার, হি নোজ হাউ টু বিল্ড বিউটিফুল ওয়েবসাইটস, হাউ টু বিল্ড বিউটিফুল মোবাইল অ্যাপস, কিন্তু ওই মোবাইল অ্যাপ বা ওই ওয়েব অ্যাপের ডিজাইনটা কমপ্লিট করার জন্য যে ইন্টারাকশন, মাইক্রো ইন্টারাকশন গুলো দরকার বা ভিতরে যে জিনিসগুলো আছে সেখানে মানুষজন আটকায় যায়। জিসান ভাই যেটা বলতেছিলেন কন্টিনিউ করেন। না এটা হয়েছে কি, আমরা রিসেন্টলি হচ্ছে যে এটার জন্য কিছু কিট রেডি করতে চাচ্ছিলাম, যেটা দিয়ে আসলে কি খুব তাড়াতাড়ি হচ্ছে ডেভেলপারদের জন্য খুব ইজিলি হয়ে যাবে, যদি ইন কেস যদি কোনো নতুন পেজ বা স্ক্রিন ক্রিয়েট করা লাগে সেটা হচ্ছে সেটার জন্য যাতে আমাদের কাছে না আসা লাগে। সো এইটা হচ্ছে একটা জিনিস। আর রিসেন্টলি হচ্ছে একটা একটা ক্লায়েন্ট পাইছিলাম, সো ওরা ও অ্যাকচুয়ালি জানে না ও কী চায়, তো ওর একটা সার্ভিস আছে ও এটাই জানে যে আর কিছু জানে না, তো আমাকে বলতে হয় যে ইউআই ডিজাইন, জাস্ট ইউআই ডিজাইনটা করে দিলে হবে কিনা। তো ওর সম্বন্ধে ও নিজে যা যতটুকু জানে এটা দিয়ে আসলে ইউআই ডিজাইন কমপ্লিট করা পসিবল না, কারণ এখানে অনেক রিসার্চের ব্যাপার থাকে সেটা ও কমপ্লিট করতে জানেও না। তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে একটু মনে হয় নজর দিতে হবে, যেটা আপনি এতক্ষণ ডিসকাস করলেন যে ওই ইন্টারাকশনের যে ব্যাপারটা সেটা যদি আমরা ক্লিয়ারলি করতে পারি সেটা মনে হয় বেটার হয়। হ্যাঁ, তো এখন মানে আমাদের মোটামুটি ফার্স্ট টপিক যে হোয়াটস রং উইথ ড্রিবল এটা আমরা শেষ করে সেকেন্ড টপিকে যাচ্ছি। ওয়ান মিনিট, লেট মি জাস্ট ওপেন মাই স্লাইড। বাট প্রবলেমটা মনে হয় ড্রিবলের জন্য আমরা কেন ড্রিবলের দিকে ছুটতেছি, কারণ ওই এক শট দিয়ে হচ্ছে গিয়ে বোঝা যায় যে আমি সেই মাপের ডিজাইনার। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর শট দিতে পারতাছি, আর হচ্ছে ভাই কাউকে হিট না করি, কমিউনিটির সব ভাই বা দাদারই তো পরিচিত থাকবার না। এইটা মেবি শুরু হয়েছে 15-16 পর থেকে, যে এক শট দিয়ে হচ্ছে গিয়ে আমার ইন্টারঅ্যাকশন টাইম বুঝে দিতে পারতেছি। আচ্ছা, আমরা আসলে একটু মানে কম বিদ্রোহী ভাবে লাইভটা শেষ করতে যাচ্ছি, তো এর পরের অংশ যে একজন বিগিনারের শুরু কোথা থেকে করা উচিত, এক্ষেত্রে অবভিয়াসলি বলবো যে স্টার্ট উইথ গাইডলাইন্স, হিউম্যান ইন্টারফেস গাইডলাইন ফর আইওএস অ্যান্ড ম্যাটেরিয়াল ডিজাইনেরও গাইডলাইন আছে, ইভেন মানে ওয়েবের এইচটিএমএল সিএসএস এর কিছু বেসিক রুলস অথবা মানে গ্রিড এসব কিছু মোটামুটি আপনি ইন্টারনেটে পাবেন। বাট আমি বলবো আইওএস আর অ্যান্ড্রয়েডের এই গাইডলাইন দুটো কমপ্লিট করতে পারলে বেশ ভালো। ভালোর কারণটা বলি, আমি নিজেও আজ পর্যন্ত পুরাটা শেষ করি নাই টু বি অনেস্ট, বাট আমি দুই ডিভাইসই চালাই, আমি দুই ডিভাইসই ডেইলি বেসিসে টেস্ট করি, সো আই নো কোন জায়গায় কোন অ্যানিমেশনটা লাগতে পারে, কোন জায়গায় কোন জিনিসটা দরকার পড়তে পারে। সো আমি বেসিক্যালি ইউজ করতে করতে তাদের গাইডলাইন সম্বন্ধে অনেকটা ইউজ টু হয়ে গেছি, তো আমার জাস্ট চোখ বুলাইলে হয়ে যায় যে হ্যাঁ এই গাইডলাইনটা ওভাবে কাজ করে। বাট নিউ ডিজাইনাররা ফাউন্ডেশন গুলো ফলো করে না, হয়তো বা আমি নিজে ফাউন্ডেশন গুলো ফলো করলে, যখন আমি শুরু করছি অ্যাকচুয়ালি আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না, অ্যান্ড এটা অনেক আগের কথা, যাই হোক স্মার্টফোন ছিল না, আমি অ্যাকচুয়ালি মানে আপনাদের ভাবির ফোন থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে তারপরে আমি অ্যাকচুয়ালি আইডিয়া নিতাম যে লেআউট কিরকম হয়, স্ক্রিন লেআউট কেমন হয়। তো যাই হোক, ওইটা আমার মিস্টেক ছিল, কিন্তু আমি বলবো যে অবশ্যই হিউম্যান ইন্টারফেস গাইডলাইন আর ম্যাটেরিয়াল গাইডলাইন এই দুটো দিয়ে শুরু করা সবচেয়ে বেস্ট টু ক্রিয়েট এ সলিড ফাউন্ডেশন। এরপরে সেকেন্ড যেটা বলতে চাচ্ছি যে টুল, এখন মানে টুলের ব্যাপারে জিসান ভাই বলেন কি কোনটা ইউজ করেন অফিসে আর একটু বেনিফিট সহ। অফিসে অ্যাকচুয়ালি ফিগমাটা ইউজ করি, আমি যখন ফিগমা ইউজ করি তখন থেকে, তখন অ্যাকচুয়ালি আমার ম্যাক ছিল না, তো ম্যাকের আর আমার অফিসে স্কেচ ইউজ করে ওরা সবাই, আমরা সাধারণত আমরা হচ্ছে দুইজন ডিজাইনার আছি, এখানে হচ্ছে স্কেচ ইউজ করে, বাট আমি যাওয়ার পর আমরা ফিগমাটা ইউজ করা শুরু করছি। আর ফিগমাতে সুবিধা হচ্ছে কোলাবোরেশনের সুবিধা আছে, এখানে হচ্ছে আমাদের বিজনেস পিপল যারা আছে, তারপর হচ্ছে ডেভেলপার যারা আছে, ওরা প্রজেক্ট ম্যানেজার যারা আছে ওরা ইনস্ট্যান্ট কমেন্ট দিতে পারে যেখানে হচ্ছে প্রবলেম ফিল করে। তো এটার কারণে আমরা ফিগমাটা বেস্ট মনে করতেছি, মানে আমার কাছে মনে হয়েছে ফিগমাটা বেস্ট। বাট আমার আর একটা বিষয় হচ্ছে গিয়ে টুলস আসলে এখানে ইম্পর্টেন্স না, যদি আমি আমার নিডটা পূরণ করতে পারি, বাকিটা আপনি বলেন। ক্লাস আছে তো
আমি আমি টুলের ক্ষেত্রে বলবো যে ইউ শুড অবভিয়াসলি ইগনোর ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর ফর ডিজাইন, মানে ইউআই ডিজাইনের জন্য ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর কখনোই পারফেক্ট টুল ছিল না, টু বি অনেস্ট। তো যাই হোক, ফটোশপ অনেক বছর অ্যাকচুয়ালি লিডটা দিছে সেই সেক্টরে, বাট এখন মেইনলি XD, ফিগমা অ্যান্ড স্কেচটা সবচেয়ে বেশি চলে। আমি বলবো সেখানে আমি আগে এক্সিটাও ইউজ করেছি এবং অন্যরাও ইউজ করে যেই এক্সপিরিয়েন্সটা পেয়েছে ওভারঅল, যে বেটার ইউ স্কিপ XD অ্যান্ড মানে পিক ফর স্কেচ অর ফিগমা। ফিগমার নিজস্ব অনেক বেনিফিট আছে, তেমন স্কেচের একটা বেনিফিট যেটা মানে খুবই ইম্পর্টেন্ট, যে আপনি ধরেন যে আপনার মাথায় একটা আইডিয়া আছে, আপনার টাইম নাই এত যে পারফেকশনের সাথে ডিজাইন করার, আপনার যে ধূপধাপ ওয়ার ফ্রেম রেডি করতে হবে অথবা ধূপধাপ একটা স্ক্রিন রেডি করতে হবে, তারপরে তিন চারটা স্ক্রিন মিলে জাস্ট এবি টেস্টিং অথবা প্রোটোটাইপিং করে টেস্ট করবেন, তো সেই ক্ষেত্রে কি স্কেচটা সুপার ফাস্ট। এবং স্কেচের কিছু প্লাগিনও আছে যেগুলো অনেক বেনিফিট প্রোভাইড করে, যার মধ্যে রানার আছে, ইনভিশন আছে, জেপলিন আছে। তো এই প্লাগিন গুলো অ্যাকচুয়ালি দুই প্ল্যাটফর্মে বা তিন প্ল্যাটফর্ম, XD, ফিগমা, স্কেচ, সব প্ল্যাটফর্মে কিছু না কিছু প্লাগিন পাওয়া যাবে। তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আমি ইনবক্সে যে কোশ্চেনটা মোস্ট অফ দা টাইম পাই যে কোথা থেকে শিখবো এগুলো, আমি তখন সেকেন্ড কোশ্চেন জিজ্ঞাসা করি আপনার ইংলিশ মানে শোনার নলেজটা কতটুকু, আপনি কি বুঝতে পারেন শুনলে? আপনি যদি বুঝতে পারেন দ্যাট ইজ মোর দ্যান এনাফ, কারণ আপনি যখন বুঝতে পারবেন আপনার কাছে পুরো রিসোর্সের একটা বিশাল মানে প্ল্যাটফর্ম রেডি হয়ে যাবে, যে আপনি যেখানে যান, আপনি গুগল সার্চ করেন, আপনি মিডিয়ামে যান, আপনি IDF ওপেন করেন অথবা ইউটিউবে যান, ইউ ক্যান লার্ন ফ্রম এনিওয়্যার। আর মানে UI ডিজাইনের কারণে আমি বাংলাদেশে কারো টিউটোরিয়াল ফলো করতে মানা করব, কারণ আমি নিজে এখন পর্যন্ত সে ধরনের টিউটোরিয়াল অ্যাকচুয়ালি বাংলাদেশে তেমন একটা দেখিনি। হয়তোবা মিডিয়ামে কিছু ব্লগ আছে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের, ভাই ব্রাদাররা লিখেছে, বাট ইউটিউবে তেমন কোনো রিসোর্স আপাতত পাইনি, যেটা অ্যাকচুয়ালি ফটোশপ বা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আছে বাংলায়। সো আমি বলবো যে এইগুলোর জন্য আপনার ইংলিশটা প্রথমত শেখা খুবই জরুরি, আর তারপরে আপনি যেগুলো মানে এই তিনটা টুলের যে কোনোটারই ক্র্যাশ কোর্স যে কোনো জায়গায় পাবেন, লাইক ইউটিউবে ক্র্যাশ কোর্সের লিস্ট আছে ফিগমা, XD, তারপরে স্কেচের এই যে ইনভিশনের যে লিড ডিজাইনার, ওনার নামটা কি জানি, নামটা সঠিক মনে আসছে না, মানে ওনার চ্যানেলটার নাম খুব সম্ভবত স্কেচ টুগেদার, তো ওখানে ফিগমারও কমপ্লিট টিউটোরিয়াল আছে, মোস্ট প্রবাবলি স্কেচেরও আছে, XD-রও আছে। সো আমি সাজেস্ট করবো ইফ ইউ হ্যাভ প্রবলেম উইথ ইংলিশ স্পিকিং, দেন ফার্স্ট রিজলভ দ্যাট থিং, তারপরে আপনি অ্যাকচুয়ালি এই সাইডে আসেন। এবং এই তিনটা আপনি যেটাই পিক করেন, যেই সফটওয়্যারটাই পিক করেন, ফার্স্ট কাজ হবে যে মানে এভরিথিং ঘাটানো, যে কিভাবে কাজ সহজ করা যায়, সিম্বল ঘাটান অথবা শর্টকাটস ঘাটান অথবা মানে টুলগুলো অ্যাকচুয়ালি খুবই মানে ফটোশপ বা ইলাস্ট্রেটর যেমন হাজার হাজার অপশন, এগুলো জাস্ট বেসিক UI ডিজাইনার অপশনগুলো নিয়ে বানানো। তো অ্যাকচুয়ালি যদি আপনি সব অপশন এক্সপ্লোর করতে চান, জাস্ট নামগুলো লিখে ইন্টারনেটে সার্চ করেন যে এই টুলের কাজ কি, ওই টুলের কাজ কি, বেশি টাইম অ্যাকচুয়ালি আপনার লাগবে না। বাট এটাই লাভটা কি হবে, যে আপনি যদি এক দুই মাস নিয়েও পুরাটা এক্সপ্লোর করেন, আপনি জাস্ট যে দেখলেন সিম্বল কিভাবে কাজ করে অথবা রানার কিভাবে কাজ করে, ইনভিশনের প্লাগিন কিভাবে কাজ করে, জেপলিনের প্লাগিন কিভাবে কাজ করে, হ্যাঁ এরকম এক একটা অপশন পিক করে করে, মেনু থেকে অপশন পিক করে করে জাস্ট ইউটিউবে সার্চ করলেন, আপনি এনাফ আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি টুলগুলো কিভাবে কাজ করে অ্যান্ড আমার কাজের ক্ষেত্রে আমি কিভাবে মানে ফাস্ট লেভেলে শিখতে পারবো, অথবা যখন আপনি কাজের ক্ষেত্রে যাবেন কিভাবে খুব ফাস্ট কাজ করতে পারবেন। কারণ আপনার মাথায় যখন আইডিয়া থাকবে, টিম লেভেলে বলবো যে টিম লেভেলে আপনার মাথায় যখন আইডিয়া থাকবে এবি টেস্টিং বা প্রোটোটাইপিং এর জন্য আপনার জাস্ট জলদি জলদি করে ডিজাইন বিল্ড করতে হবে। হ্যাঁ পলিশিং এর কাজ পরেও করা যায়, পলিশিং এর জন্য আপনি অনেক সময় পাবেন, বাট কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট।
সেই ক্ষেত্রে বলবো যে একটু সময় নিয়ে এগুলা শিখে ফেলা ভালো, 1-2 মাস লাগলেও অথবা 3-4 মাস লাগলেও শিখে ফেলা ভালো সময় নিয়ে, অ্যান্ড হাউ ইট ওয়ার্কস ইচ অ্যান্ড এভরিথিং। রাইট, তো এখানে আর কি জিসান ভাই যদি কোনো টিউটর সাজেস্ট করতে পারেন তাহলে বেটার। আমি যেটা ফিগমাতে যেটা দেখছি, ফিগমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার প্রতিনিয়ত ওরা নতুন নতুন টিউটোরিয়াল দিচ্ছে, আর ফিগমাতে অনেক প্লাগিনস আছে যেটা ইউজ করে আপনার খুব ইজিলি কাজ করা যায়। হ্যাঁ, যেটা হচ্ছে আপনি স্কেচে হয়তো বা ফটোশপে যেটা হয়তো করা পসিবল না। আর আরেকটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে যারা ফটোশপ ইলাস্ট্রেটর মোটামুটি জানেন তাদের জন্য ফিগমা স্কেচ এক্সডি এগুলো চালানো খুবই ইজি হবে, কারণ ফিগমা স্কেচ এক্সডি তে তেমন কোনো টুলস ইউজ করা হয় নাই, বেসিক কিছু টুলস দিয়ে কিন্তু এটা পুরোটাই কভার করা হয়েছে যেটা আমরা অলরেডি দেখছি। তো টুলস এর ক্ষেত্রে মানে টিউটোরিয়ালের ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে ফিগমার অফিসিয়াল চ্যানেলটাতে গেলে আপনার কিছু টিউটোরিয়াল পাওয়া যাবে, মেলা কিছু টিউটোরিয়াল পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো এখন টুলের ব্যাপারটাও ক্লিয়ার করলাম, তো এখন আমরা নেক্সট স্টেজে যাই। আশা করি টুলের ব্যাপারে মানে কেউ যদি মিসও করে যান যে বুঝতে পারি নাই, জাস্ট ভিডিওটা একবার রিচেক করলেই, লাইভটা থাকবেই গ্রুপে, রিচেক করলে আপনি আইডিয়া পাবেন যে কিভাবে স্টার্ট করা যায়। সো নেক্সট টপিক হলো ডিজাইনের শুরুটা কিভাবে করব, যে যদি আমরা ড্রিবল বা বিহান্স আপাতত ফলো না করি ডিজাইনের শুরুটা কিভাবে করব। তো আমি এটা অ্যাকচুয়ালি মানে অনেককে সাজেস্ট করছি আজ পর্যন্ত, অ্যান্ড ট্রাস্ট মি কেউ ফলো করে নাই, লিটারালি কেউ এই ডিজাইন প্রসেসটা ফলো করে নাই। যে আচ্ছা, গ্রুপে এই জিনিস নিয়ে কয়েকদিন ধরে মারামারিও চলতেছে, কপি, বাট কপিটা কিভাবে হবে? সো কপি করারও একটা প্রসেস থাকবে। সো কপির প্রসেসটা হলো যে আপনি কোনো একটা ওয়েব অ্যাপ অথবা মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটে ঢুকেন, তো আমি এটা এক্সাম্পল ওয়াইজ যদি বলি, যে ধরে নেন আপনার হাতে বর্তমানে ফেসবুকের মোবাইল অ্যাপ আছে, এখন আপনি ইন্টারাকশন না সরি কয়েকটা ফ্লো পয়েন্ট আউট করবেন। ফ্লো একটা এমন হতে পারে যে ফেসবুকে পোস্ট করা, স্ট্যাটাস পোস্ট করা একটা ফ্লো, দেন পোস্টে কমেন্ট করা এটা গেল আরেকটা ফ্লো, তারপরে একটা গ্রুপে এন্টার করা এটা হলো থার্ড ফ্লো। এখন হলো গিয়ে যে এই ফ্লো গুলো আপনি যখন কপি করতে যাবেন আপনি জাস্ট নোট ডাউন করবেন যে কতগুলো স্ক্রিন এটার সাথে কানেক্টেড। যেমন আপনি যখন একটা গ্রুপে এন্টার করতে যাবেন তখন সার্চ ইউজ করতে হবে আপনার, তারপরে সার্চ থেকে গ্রুপটা পুরো লিস্ট আসবে, লিস্ট থেকে ক্লিক করবেন তারপরে অন্য পেজে যাবে, মানে ওই গ্রুপের পেজটাতে যাবে। নর্মালি ইন্টারাকশন গুলো এভাবেই কাজ করে। তো আপনি এরকম প্রতিটা আপনার ডেইলি ইউজের অ্যাপ, স্ল্যাক, ফেসবুক, ইউটিউব, এনিথিং, এরকম ডেইলি ইউজের অ্যাপ গুলো থেকে আপনি ইন্টারাকশন গুলো বা ফ্লো গুলো লিস্ট ডাউন করেন যে কি কি ফ্লো থাকতে পারে বা কি কি প্রবলেম সলিউশন হতে পারে। অনেক ধরনের হতে পারে, মানে একটা অ্যাপে নানান ধরনের ফ্লো থাকতে পারে। যেমন আপনি ইউটিউব ইউজ করেন, যারা ইউটিউব ইউজ করে যে ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করে মোবাইল থেকে বা ওয়েব থেকে, অবভিয়াসলি সেটার একটা প্রসেস আছে, একটা স্টেপ আছে, একটা স্টেপের মাধ্যমে সেটা ফাইনালাইজ হয়। তো ওই স্টেপগুলোর সাথে সাথে যে স্ক্রিনগুলো কানেক্টেড আমি বলবো ওগুলো লিস্ট ডাউন করে তারপরে কপি করা শুরু করেন। এখানে কপি করার কারণটা হলো যে ইউ উইল হ্যাভ আইডিয়া হাউ টু বিল্ড এ সিস্টেম প্রপারলি। এই এখন আপনি ওই কনসেপ্ট থেকে দূরে সরে আসবেন আস্তে ধীরে, যে হয়তো বা মানে দুই একটা ল্যান্ডিং পেজ অথবা সুন্দর সুন্দর মোবাইল স্ক্রিন বানাতে পারলেই আমি কোনো একটা টিমকে বা এজ এ ডিজাইনার আমি লিড দিতে পারবো বা ডেভেলপারদের সাথে কোলাবোরেট করতে পারবো। ওই ধারণাটা থেকে বের হয়ে আপনি অ্যাকচুয়ালি রিয়েল লাইফের আইডিয়া পাবেন যে ইন্টারাকশন গুলা কপি করার। এই ইন্টারাকশন যেমন ধরেন যে আপনি ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও করতে পারেন, যেমন ধরে নেন যে এটা একটা এজেন্সির ওয়েবসাইট, তো এজেন্সির ওয়েবসাইটের ক্ষেত্রে ইন্টারাকশনটা কেমন হতে পারে? হয়তোবা আপনার ক্লায়েন্ট আসবে, এজেন্সির ওয়েবসাইটটা দেখবে, ল্যান্ডিং পেজের ইনফরমেশন গুলো পড়বে, তারপরে তার হয়তোবা নেক্সট অ্যাকশন হতে পারে যে সে অ্যাবাউট আস পেজে যাবে আরেকটু ভালো আইডিয়া নেওয়ার জন্য, যে ঠিক আছে কাজগুলো তো দেখলাম
বাট টিমটাকে দেখি। তো অ্যাবাউট আসে গেল, অ্যাবাউট আসো দেখলো হি ওয়ান্ট টু পে ইউ, দেন মানে হি ওয়ান্ট টু পে ইউ ফর এ প্রজেক্ট, সে ক্লিক করলো কন্ট্যাক্ট আসে, কন্ট্যাক্ট আসে পেজে গেল। সো এরকম ভাবে ওয়েবসাইটেরও বিভিন্ন রকমের ফ্লো হতে পারে, মোবাইল অ্যাপ ওয়েব অ্যাপ সবকিছুরই ফ্লো হতে পারে। তো এই ফ্লো গুলো অনুযায়ী আপনি ডিজাইন বিল্ড করেন, কপি করেই করেন, কোনো সমস্যা নাই, জাস্ট টু গেট আইডিয়া যে একটা সিস্টেম কিভাবে বিল্ড হয় অথবা একটা ডিজাইন ফ্লো কিরকম হতে পারে, এবং এই জিনিসটা কমপক্ষে 4-5 মাস করেন। এইটা অনেককে সাজেস্ট করছি কিন্তু আজ পর্যন্ত অ্যাকচুয়ালি কেউ করেনি। হ্যাঁ, রিসেন্টলি সোহাগ সাহেবকেও সাজেস্ট করছিলাম, আমাকে পিং করছিল যে ভাই প্রোডাক্ট ডিজাইন শিখবো একটু আইডিয়া দেন, আমি বলছি এখান থেকে শুরু করেন, আর কোনো খবর নাই। আমি জানি না মানুষ কেন এত ভয় পায় এই ব্যাপারটাকে, বাট অ্যাকচুয়ালি আপনি যখন এই স্মল মাইক্রো ইন্টারাকশন গুলো ডিজাইন করবেন, তারপরে পুরো সিস্টেমটা বানানোর চেষ্টা করবেন, একসাথে ডিজাইন করার চেষ্টা করবেন, তখন আপনার ডিজাইন সম্বন্ধে যে আইডিয়াটা আসবে যে একটা ডিজাইনারের কাজ হলো প্রবলেম সলভিং, নট জাস্ট ড্রিবলে আর্ট পলিশিং। হ্যাঁ, এ ডিজাইনার ইজ মোর দ্যান দ্যাট। অ্যান্ড আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট প্রজেক্টে বা ইভেন কোনো অফিস জবে, কোনো একটা ভালো কোম্পানিতে আপনি কর্পোরেট জব পেলেন বা কোনো ভালো জায়গায় জব পেলেন, আপনার কাছে মানে অ্যাকচুয়ালি তারা ওই যেমন ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে যে এটা হচ্ছে যে তারা ড্রিবল অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে না, এখন হায়ারিং এর ক্ষেত্রে ড্রিবল প্রোফাইল বেসিক্যালি অ্যাকসেপ্ট করেই না, অ্যান্ড তারা আপনার মেথোডোলজি দেখতে চায় যে আপনি কিভাবে প্রবলেম সলভ করছেন, কিভাবে ডিজাইন করছেন, কিভাবে প্রেজেন্টেশন করছেন, সব কিছু একসাথে। তো সেই ক্ষেত্রে আপনি যতক্ষণ পর্যন্ত মানে সিস্টেম সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া না আছে যে একটা প্রোডাক্ট কিভাবে বানানো যায়, একটা ডিজিটাল প্রোডাক্ট কিভাবে বিল্ড করতে হয় অথবা একটা ক্লায়েন্টের ওয়েবসাইটই কিভাবে বিল্ড করব, হ্যাঁ সেই জিনিসগুলোর ধারণার জন্য মানে আপনার এই কপিটা করতেই হবে। অ্যান্ড এই কাজটা একটু কঠিন জাস্ট নর্মাল ল্যান্ডিং পেজ অর স্ক্রিন ডিজাইনের থেকে, বাট আমি বলবো যদি কেউ এই স্টেপটা ফলো করতে পারেন 4-5 মাসের মতো, অ্যান্ড এই ক্ষেত্রে আপনি জাস্ট স্ক্রিন বাই স্ক্রিন কপি করেন, আমি বলতেছি না যে আপনার নতুন কিছু বানাতে হবে নিজে থেকে, জাস্ট আইডিয়া নেন, ফার্স্ট অফ অল ইউ উইল লার্ন যে একটা লেআউট কিভাবে হ্যান্ডেল করা যায়, কারণ আপনার হাজার হাজার মানে লেআউটের মধ্যে হাজার হাজার লেয়ার থাকতে পারে, তো ওগুলার ম্যানেজমেন্ট গ্রুপিং আছে, এই বিষয়টা তো আছেই, প্লাস মানে মাইক্রো ইন্টারাকশন গুলো কিরকম হতে পারে। ধরেন যেমন আপনি আজকে রিপোর্ট সিস্টেমটা জেনে গেলেন যে ঠিক আছে রিপোর্ট সিস্টেম এভাবে ডিজাইন করা লাগে কোনো একটা প্ল্যাটফর্মে, ধরেন সেটা ফেসবুক বা ইউটিউবে হলো, কালকে এমনও হতে পারে যে আপনার প্রোডাক্টেও ক্লায়েন্ট ওই সেম ইন্টারাকশনটা আপনাকে করতে বলবে যে এই ইন্টারাকশন ডিজাইন বিল্ড করে দাও। অ্যান্ড খুবই নর্মাল জিনিস, আপনি হয়তো বা জানেন সামহাও যে ফেসবুকে বা ইউটিউবে এরকম জিনিস আছে, বাট আপনার মাথা ওইটা তখন কাজ করবে না, কারণ আপনি আগে প্র্যাকটিসটা ওভাবে করেন নাই। আপনি সার্চ করবেন ড্রিবলে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস শর্ট কোথায় আছে, আর ওখানে ধরা খেয়ে যাবেন। সো আমি বলবো যে যত বেশি ফ্লো গুলো ডিজাইন করা যায়, যত বেশি আইডিয়া জেনারেট করা যায় যে কিভাবে কোন প্রবলেমে সলভ করা যায়, অ্যান্ড এটা যদি 5-6 মাস টানা করতে পারেন, সবচেয়ে বেস্ট 5-6 মাস কন্টিনিউয়াসলি এটা করতে থাকেন। তো এটা হলো আমার মানে ফার্স্ট সাজেশন, সো মানে যাতে আপনারা সিস্টেমের একটা বেটার ধারণা পান বা ডিজিটাল প্রোডাক্ট বানানোর একটা বেটার ধারণা পান। জিসান ভাই কিছু অ্যাড করতে চান এখানে বা আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে? আমি বেসিক্যালি এটাই সাজেস্ট করি সবাইকে আমার কাছে যারা আসে যে আসলে কিভাবে শিখবো, সো আমি আগে বলি কপি করো 10-15টা স্ক্রিন বা ইন্টারাকশন কপি করো, ওয়েবসাইট কপি করো, ওইখান থেকে আফটার 15টা যদি আমি কমপ্লিট করতে পারি, এরপরে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ইন্টারাকশনগুলো কীভাবে কাজ করে। সো পরবর্তীতে আমি নিজে চিন্তা করতে পারবো যে একটা নতুন যদি প্রোডাক্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি কীভাবে কাজ করব, মানে কাজ করবে। সো 10-15টা যদি আমি কাজ করে ফেলতে পারি, কপি করি, এরপরে ইজি হয়ে যায় সব কিছু ব্যাপারগুলোতে। তো আমি সবসময় এটাই সাজেশন করি সবাইকে। আচ্ছা, সো অ্যাকচুয়ালি অনেক সময় হয়ে গেছে, আমরা জলদি জলদি টপিক গুলো কভার করতে পারলে বেটার হয়। টপিকও এখনো কভার হয়নি। আচ্ছা, তারপরে বলি যে অ্যাকচুয়ালি আপনি নিজের ডিজাইন বিল্ড করা কখন শুরু করবেন বা কিভাবে শুরু করবেন এই প্রসেস থেকে, এই ইন্টারাকশনের প্রসেস থেকে? তো
এগুলো যখন বিল্ড করবেন আপনার অ্যাকচুয়ালি ডিজিটাল প্রোডাক্ট বানানোর অনেক আইডিয়া পাবেন। আর কেউ যদি এইটা বলতে চান যে ভাই ইন্সপিরেশন পাই না, দ্যাট ইজ এ রং থিং, এভরিওয়ান হ্যাভ স্মার্টফোন। আজকের জমানায় কারো স্মার্টফোন নাই এইটা বিশ্বাস করা, বা আপনার আশেপাশে কারো কাছে স্মার্টফোন নাই ব্যাপারটা বিশ্বাস করা কঠিন। আর আপনার কাছে ওয়েব অ্যাপের অ্যাক্সেসও আছে, কিছু কিছু অ্যাপের ট্রায়াল নিয়ে দেখেন, মানে অনেক প্রোডাক্টের, যেমন ধরেন যে ঠিক আছে আপনি B2B প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নিতে চাচ্ছেন, মানে বিজনেস টু বিজনেস প্রোডাক্ট গুলো যেগুলো কাস্টমার না বিজনেস কে সার্ভিস প্রোভাইড করে, তো সেই ক্ষেত্রে সেই সবগুলো প্রোডাক্টের কিন্তু 30 days এর ট্রায়ালও আছে। সো কেউ যদি বলে যে মানে ভাই ইন্সপিরেশনের জায়গা পাচ্ছি না, এটা ভুল, আপনি জাস্ট আলসামি দেখাচ্ছেন। আপনি জানেন যে এই এই সেক্টরে অলরেডি প্রতিষ্ঠিত প্রোডাক্ট অনেক আছে, আপনি জাস্ট ঘাটাতে চাচ্ছেন না ওগুলো, কষ্ট করে আপনার ইমেল আইডিটা দিয়ে যে ঠিক আছে 30 days এরই করে দেখি কিভাবে বানাচ্ছে ব্যাপারগুলো তারা। সো ওয়েব অ্যাপের আইডিয়া পাওয়া যায় না ব্যাপারটা ভুল, মানে অনেকে আগে বলতো যে ওয়েব অ্যাপের আইডিয়া নাকি পাওয়া যায় না, ওয়েব অ্যাপ সার্চ দিলে খালি ড্যাশবোর্ড, তারপরে ফাইন্যান্সিয়াল ডিজাইন অথবা গ্রাফ। অ্যাকচুয়ালি কিন্তু মানে ওয়েব অ্যাপে ওয়ার্ল্ডে 80% ক্ষেত্রে গ্রাফ ট্রাফের দরকার এমনিতে পড়েও না তেমন একটা। হ্যাঁ মানে 80% স্ক্রিন ওয়াইজ ক্ষেত্রে যদি বলি, ওগুলো খালি সামনের মেইন মেইন কিছু স্ক্রিনে বা ফাইন্যান্সিয়াল অ্যাপ গুলোতে অনেক বেশি দেখা যায়, কিন্তু ড্রিবলে আপনি দেখবেন 80% ড্যাশবোর্ডের ক্ষেত্রে জাস্ট ওই গ্রাফ গুলোই রিপিটেশন হচ্ছে। সো দ্যাট ইজ রং ডাইরেকশন, যে আপনি অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ বিল্ড করছেন না, আপনি ইনফোগ্রাফিক বানানো শিখছেন জাস্ট। সো এই ক্ষেত্রে ওয়েব অ্যাপ গুলো B2B B2C প্রচুর অ্যাপ আছে ওয়ার্ল্ডে, যেমন KPI টুলের মধ্যে আছে মিক্স প্যানেল, হটজার, আর কোনটা জানি, গুগল অ্যানালিটিক্স আছে, তারপরে মানে অহরহ অ্যাপ আছে, ওয়েব অ্যাপ আছে, মানে অ্যাপ তো অহরহ আছে, যেমন স্ল্যাকও মনে হয় 30 days এর ই দেয়, মানে সব সেক্টরে কিছু না কিছু অ্যাপ আছে। তো ওগুলো নিয়ে ঘাটালে প্রচুর আইডিয়া পাওয়া যাবে, অ্যান্ড আপনি ওগুলো থেকে ডাইরেক্ট কপি করেন, কোনো সমস্যা নেই। আর এখন হলো গিয়ে যে ঠিক আছে আপনি 5-6 মাস ধরে কপি করতেছেন, অ্যান্ড আপনার অ্যাকচুয়ালি ভালো একটা ধারণা হয়েছে, আপনি গাইডলাইনও জানেন iOS এন্ড অ্যান্ড্রয়েড এর, কপিও করতেছেন, আর আপনার মধ্যে এখন একটা ই আছে যে আপনি একটা লেআউট ম্যানেজ করতে পারেন ডিজাইন করে, অথবা একটা ইন্টারাকশন একটা ফ্লো বানাতে পারবেন। আপনাকে যদি আমি বলি যে এটা একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ, এখানে এসে কাস্টমাররা স্টক মার্কেটে ইনভেস্ট করবে, তো সেই ক্ষেত্রে ফ্লোটা কেমন হবে, আপনি তখন ড্রয়িং করে বা ই করে কিছু না কিছু সলিউশন বের করতে পারবেন, কারণ আপনি অলরেডি মানে ডিজাইনের প্রবলেম কিরকম হতে পারে তার সাথে কিছুটা পরিচিত। হ্যাঁ হয়তো আপনার ইন্সপিরেশন তখনও নিতে হবে, অ্যান্ড ইন্সপিরেশন লাইক UI ডিজাইন ফিল্ডে ইন্সপিরেশন অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, অ্যান্ড অ্যাকচুয়ালি কপি করলে, মানে কপি বলতে UI কপি না, ইভেন ফিচার বা ফাংশনালিটি কপি সবাই করে UI ফিল্ডে। হ্যাঁ কারণ মানে আপনি যদি দেখেন যে দেশে পাঠাও আছে, উবারও আছে, ব্যাঙ্গালোরে এখানে ওলা আছে, র্যাপিডো আছে, উবার আছে, সবাই কিন্তু ঘুরে ফিরে একই সার্ভিস দিচ্ছে। হ্যাঁ বাট সব মানে সার্ভিস সেম, ডিজাইন আলাদা। সো ইউ ক্যান কপি দোজ ফ্লো অ্যান্ড দোজ ইন্টারাকশনস, সেখানে কোনো প্রবলেম নাই। আর মানে 5-6 মাস পরে যখন আপনি কনফিডেন্ট ব্যাপারটা যে হ্যাঁ ভাই অনেক কপি করছি, এখন আমার ইন্সপিরেশন নেওয়ার সময় যে আমি 10টা দেখে একটা বানাইতে পারবো, সেই ক্ষেত্রে একই ক্যাটাগরির 10টা অ্যাপ দেখে, যেমন একই ক্যাটাগরির 10টা B2B অ্যাপ, যেমন স্ল্যাক হতে পারে, সেটা জিরা হতে পারে, নোশন হতে পারে, এরকম ধরনের অ্যাপ দেখে, 10টা অ্যাপ দেখে আপনি একটা অ্যাপ বানালেন, ওয়েব অ্যাপ মোবাইল অ্যাপ বোথ। এখানে অ্যাকচুয়ালি মানে আপনার ডিজাইন প্যাটার্ন যখন আপনি ফলো করা ছেড়ে দিচ্ছেন, মানে কপি করা 100% কপি করা ছেড়ে দিচ্ছেন, তখন কিভাবে হ্যান্ডেল করবেন সেই আইডিয়াটা আসবে। সো আমি বলবো যখন আপনি কনফিডেন্ট যে হ্যাঁ ভাই আমি লেআউট ম্যানেজ করতে পারি, আমি ফ্লো ম্যানেজ করতে পারবো, তখন আপনি এরকম 5-10টা অ্যাপ থেকে নিজের মতো করে বানাতে পারেন, মানে তখন অ্যাকচুয়ালি প্রসেসটা শুরু করতে পারবেন। ঈশান ভাই আমার তো মোটামুটি এই টপিকটা বলা হইলো, আপনি যদি কিছু অ্যাড করতে চান।
না সেটা কিন্তু আমরা এখনো করি, ধরেন 10টা 15টা অ্যাপ স্টিল আমরা দেখি কোনো প্রোডাক্ট ডিজাইন করতে গেলে। আর আমি যেটা সচরাচর করি, ধরেন আমার একটা কোনো কিছু আইডিয়া আসছে, তো আমার কাছে সবসময় একটা প্যাড থাকে, ওইখানে আমি আইডিয়াটা নোট ডাউন করে রাখি। আর যদি পসিবল হয় স্কেচ করে রেখে দিই, যাতে পরবর্তীতে ফার্দার যখন আমি কাজটা শুরু করতে যাব তখন আমার এটা হেল্প করে। তো এইভাবে শুরু করা যায়। আপনি অলমোস্ট অফ দ্য টপিকই বলে ফেলছেন বা ক্যাটাগরি বলে ফেলছেন, আমার আসলে এখানে তেমন কিছু বলার নাই। আচ্ছা, এগেইন সরি, আমরা আপনাদের শিওর ক্যাশের পুরো এক্সপেরিয়েন্স শুনবো আপনার, যেহেতু বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয় ওইটা জানার জন্য, এন্ড এই লাইভ ভিডিওতে একা একা ভয় পাইতেছিলাম এই জন্য আপনারে আনা, আর সেকেন্ডলি বাংলাদেশে কাজ কিরকম হয় সেটা জানার জন্য, তো ওইটাও শুনবো ডিটেইলস এ। ওইটা আমরা আরেকদিন বলতে পারি, আমরা নেক্সট টপিক, এখন অনেক কিছু বাকি আছে। তো আচ্ছা, তো ডিজাইন আইডিয়া কিভাবে আপনি বানাতে পারেন সেটারও আমি আইডিয়া দিলাম, এখন পরের স্টেপটা হলো স্টাইল গাইড। আচ্ছা, এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাকচুয়ালি স্কিপ করে গেছি, যে আপনি যখন কপি করবেন তখন কিভাবে কপি করবেন, এই ক্ষেত্রে বলবো দুইটা জিনিস শিখে নেন, যে ইনসপেক্ট মোড একটা, যে ওয়েব অ্যাপের ক্ষেত্রে তারা কোন বাটন বা কোন টেক্সটের কি কালার কি সাইজ দিচ্ছে সেইটা ইনসপেক্ট মোড থেকে দেখে আইডিয়া নেন। আর আপনার যদি মনে হয় যে না ভাই ইনসপেক্ট মোড দেখে আমার মনে হচ্ছে আমার ডেভেলপার হইতে হবে ফ্রন্ট এন্ড ডেভেলপার, তাহলে স্কিপ করেন, আপনি জাস্ট 100% ভিউতে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট স্কেচের 100% এর লেআউটটাতে বসায় দেন, তারপরে ওইটা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। আর এই ক্ষেত্রে গ্রিড, মানে কালকে একটা পপুলার প্রশ্ন ছিল যে গ্রিডটা কিভাবে ইউজ করব বা স্পেসিং কিভাবে করব, তো গ্রিডের ক্ষেত্রে আমি যেটা বলবো যে সব প্ল্যাটফর্মে ওয়েবের বেসিক গ্রিডটা পাওয়াই যায়, অ্যান্ড ওইটা ওয়েব অ্যাপের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে সাইড বার কিভাবে করব, সাইড বার আপনি চাপায় দেন, আপনার গ্রিড মিডলেই থাকুক সাইড বার চাপায় দেন, জাস্ট একটা গ্রিড ফলো করে ওটার বর্ডারটা মেইনটেইন করেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো যে আমাদের টিমে যখন আমি কাজ করেছি ডেভেলপারদের সাথে আমার, মানে মোস্ট অফ দা টাইমই ডেইলি রুটিনে আমার কথাবার্তা বলা লাগে, তাদের সাথে চিল্লাপাল্লা করা লাগে, তো আমি যেটা আইডিয়া পাইছি যে গ্রিড অ্যাকচুয়ালি ডেভেলপাররা কাস্টম গ্রিডও বানিয়ে নিতে পারে, সো ইট ডাজেন্ট ম্যাটার যে মানে হাই ডিজাইনটা বানাবো আমি যেভাবে স্ক্রিন গুলোরে ভাগ করতে ব্যাপারটা কি ঠিক হইতেছে। আমার যতটুকু ধারণা হয়েছে ডেভেলপারদের সাথে কাজ করেন কাস্টম গ্রিডও বানানো যায়, অ্যান্ড আদারওয়াইজ বুটস্ট্র্যাপ এর গ্রিড তো সব প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে। আর স্পেসিং এর ব্যাপারটা জিসান ভাই ওই দিন অ্যাকচুয়ালি পুরো লিংক শেয়ার করছিল, জিসান ভাই আপনি যদি কুইকলি একটু আবার লাইভ এর কমেন্ট সেকশনে ওই লিংকটা পেস্ট করেন আমি এক্সপ্লেইন করতে করতে, তাহলে বেশ ভালো হয় এই গ্রিডটা। আচ্ছা, এখন স্পেসিং এর ক্ষেত্রে যেটা বলবো যে 8 গ্রিড স্পেসিং নামে একটা স্পেসিং অ্যাকচুয়ালি মানে ডিজাইন ওয়ার্ল্ডে অনেক ফলো করা হয়, তো সেই ক্ষেত্রে হলো যে মানে আপনার টাইপোগ্রাফি অথবা কন্টেন্টের স্পেসিং অথবা সাইজ আপনি কিভাবে ই করবেন অথবা দুই সাইডে কতটুকু জায়গা ছাড়বেন, স্পেশালি ইন মোবাইল ইউজ কেসেস, ওয়েবে ইউজ করতে পারেন বাট মোবাইলেও, যে মানে আপনি আন্দাজের দেওয়ার থেকে সবচেয়ে কম সময়ে কিভাবে ডিসাইড করতে পারেন যে অ্যাকচুয়ালি আমার কিরকম স্পেসিং অথবা কিরকম সাইজ নেওয়া উচিত। সো এটার জন্য অ্যাকচুয়ালি 8 গ্রিড সিস্টেমটা অনেক পপুলার, যে ধরেন আপনার ডিজাইনে একটা ফন্ট থেকে হেডলাইনের থেকে আপনার সাবটেক্সটার ডিস্টেন্স হতে পারে 8 পিক্সেল, আপনার 8 পিক্সেল দেওয়ার পরে মনে হলো না অ্যাকচুয়ালি কম লাগতেছে তাহলে 16 পিক্সেল, 16 পিক্সেল গ্যাপ দেওয়ার পরেও যদি মনে হয় কম লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনি সেটা 8 দিয়ে ডুপ্লিকেট করতে থাকেন। অ্যান্ড এখানে অনেক সময় এমনও প্রবলেম আসতে পারে যে ভাই স্পেসিং তো ওভাবে করতেছি ফলো করতেছি কিন্তু এইটো মাঝে মধ্যে মনে অনেক বেশি, তো এই ক্ষেত্রে ইন এক্সট্রিম কেসেস 4 অ্যান্ড মানে হ্যাঁ 4ও ইউজ করতে পারেন, 4, 12 এসব নাম্বার ইউজ করতে পারেন। তো বেসিক্যালি এটা কি করবে কাজটা, যে আপনার ডিজাইনের ক্ষেত্রে স্পেসিং এর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিবে, আপনার স্পেসিং এর ক্ষেত্রে একটু কম ডিসিশন নিতে হবে। অ্যান্ড এটার সাথে আরেকটা জিনিস কানেক্টেড, স্টাইল গাইড বিগিনারদের জন্য স্পেশালি, যে
একজন প্রো ডিজাইনার যে মানে 7-8 বছর ধরে ডিজাইনই করতেছে, সে কিন্তু অ্যাকচুয়ালি জানে যে আমার ফন্টের সাইজ কিরকম হতে হবে, ফন্টের স্পেসিং কিরকম হতে হবে, আমার অ্যাকচুয়ালি ডিজাইনে কি কি এলিমেন্ট থাকবে। সে অ্যাকচুয়ালি অনেকাংশে স্টাইল গাইড ছাড়াও মেনটেন করতে পারে। কিন্তু আমি দেখেছি যে নতুনরা যখন এইগুলোর জন্য কাজ করতে পারে, সরি, নতুনরা যখন এগুলো কাজ শুরু করতে যায় তখন হিমশিম খাওয়া যায়। অ্যান্ড রিসেন্টলি অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড এক ফ্রিল্যান্স প্রজেক্টে কাজ করছিল, ব্যাঙ্গালোরের ফ্রেন্ড, তো সে আর কি যেই ফ্রিল্যান্স ক্লায়েন্টের সাথে কাজ করছিল তার ওয়েবসাইটটা আমাকে মানে ক্রিটিসিজম করার জন্য ইনভাইট করে যে একটু বলে দাও কিভাবে কি বেটার করা যায়। তো সেখানে আমি মেইন যে প্রবলেমটা দেখলাম যে মানে প্রতি স্লাইডে অ্যাকচুয়ালি বা প্রতি ইন্টারাকশনে ডিজাইন মনে হচ্ছে যে আমি হয়তো বা এয়ারবিএনবি তে ছিলাম, এয়ারবিএনবি থেকে বুকিং ডট কমে চলে গেছি, হ্যাঁ বুকিং ডট কমে ছিলাম, তারপর ক্লিকে চলে গেছি আমি এতে সৌদি আরব, এরকম মানে উদ্ভট টুদ্ভট ব্যাপার স্যাপার। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই স্টাইল গাইড মেনটেন করবেন, বানায় নেবেন। এটা হতে পারে যে আপনি 2-3টা স্ক্রিন অথবা একটা ল্যান্ডিং পেজ বানায় ওখান থেকে আইডিয়া নিয়ে স্টাইল গাইডটা বিল্ড করলেন, মানে প্রজেক্টের কিছু অংশ বিল্ড করার পরে মানে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হলো যে হ্যাঁ আমি এই জিনিসগুলো রিপিটেশন করতে পারি, সেটা করতে পারেন। আদারওয়াইজ শুরুতে করেন যে কি কি টাইপোগ্রাফি থাকবে, কি কি ডিজাইন এলিমেন্ট থাকবে, সুইচ কি থাকবে, ড্রপ ডাউন কিরকম হবে অথবা গ্যাপ কিরকম হবে, এসব কিছু অ্যাকচুয়ালি স্টাইল গাইড মেনটেন করাটা মানে বিগিনার মানে সবার জন্য উচিত, বাট বিগিনারদের জন্য মানে ফরজ অ্যাকচুয়ালি। সো স্টাইল গাইডটা আপনি যদি বানিয়ে নিতে পারেন তাহলে বেশ ভালো প্রতি প্রজেক্টেই। আর এই ক্ষেত্রে ব্যাপারটা কি যে ইভেন আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, একটা ক্লায়েন্ট যখন আপনার দেখবে যে আপনি রিসার্চ করছেন প্রজেক্টের ব্যাপারে, আপনি ডেটা জানেন, আপনি কি কারণে কোন ডিজাইনে কোন কন্টেন্ট ইউজ করছেন সেটা জানেন, আপনার একটা স্পেসিফিক স্টাইল গাইড আছে, আপনি ওয়ার ফ্রেম করছেন অথবা আপনি ইউজারদের সাথে কথা বলছেন, তো তখন বাকি 100টা ড্রিবল প্রোফাইল যদি প্রো লেভেলেও হয় অথবা বাকি বিহান্স প্রোফাইলও ধরেন প্রো লেভেলেও হয় বাট ওখানে এক্সপ্লেনেশন গুলা নাই অ্যান্ড আপনার কাছে আছে, তারা অবশ্যই আপনাকে হায়ার করবে অথবা আপনাকে প্রজেক্টটা দিবে। কারণ এখানে একটা ব্যাপার হলো যে ইউজুয়াল ক্লায়েন্ট যারা ফ্রিল্যান্সিং এ যে ক্লায়েন্ট গুলো আসে তারা হয়তো বা মোস্টলি কর্পোরেট লেভেলের না, বাট কর্পোরেট লেভেলের ক্লায়েন্ট গুলো হলো বড় বড় ক্লায়েন্ট। আর আপনি যখন কর্পোরেট লেভেলের ক্লায়েন্টদের সাথে অথবা কর্পোরেট লেভেলে জব করতে যাবেন তখন আপনি দেখবেন যে এই জিনিসগুলো তারা বেশি চায় যে হ্যাঁ একটা ডিজাইনার কতটুকু জানে আমার ডিজাইন সম্পর্কে বা আমার ওয়েবসাইট বা আমার প্রোডাক্ট কি আমি তার হাতে দিতে পারি নাকি, সে কি ম্যানেজ করতে পারবে নাকি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার ওই মানে আপনার স্কিলটাকে সাপোর্ট করবে আলটিমেটলি। সো এই ব্যাপারগুলো মেনটেন করা অলওয়েজ স্টাইল গাইডটা এই জন্যই করলাম। আমি ইউএক্স এর কিছু অ্যাকচুয়ালি ইনক্লুড করছি না আজকে, বাট স্টাইল গাইডটা অ্যাকচুয়ালি রাখা অ্যান্ড স্পেসিং এসব, তারপরে ওয়ার ফ্রেম তো সবাই মোটামুটি ধারণা আছে যে আইডিয়াটা বিল্ড করা। আর আইডিয়া জেনারেশনের ক্ষেত্রেও আরেকটা জিনিস বলতে চাবো যে বিফোর স্টাইল গাইড বিফোর বিল্ডিং দ্য ডিজাইন অর ওয়ার ফ্রেম পেন অ্যান্ড পেপারের ইউজটা ইনক্রিজ করতে, মানে পেন অ্যান্ড পেপার অ্যাকচুয়ালি হেল্পস এ লট। আপনার লেখালেখি করতে পারেন আপনার প্রজেক্টের ব্যাপারে, আপনি আপনার থট প্রসেস লিখতে পারেন যে ইন্টারেকশন কিরকম হতে পারে, এরকম নানান হাজারো সলিউশন আপনি করতে পারেন। আঁকাআঁকি করেন যে ডিজাইনটা এরকম হতে পারে অথবা ডিজাইনে এই কন্টেন্ট আমি কভার করতে চাচ্ছি, ইট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু থিঙ্ক। আমার কাছে মানে চিন্তা ভাবনার জন্য গুগলের থেকে বা জাস্ট মানে গুগল সার্চের থেকে এই দুইটা যখন আমি কম্বিনেশন করি যে লেখালেখি সাম কাইন্ডস অফ ড্রয়িং বেসিক ড্রয়িং অ্যান্ড দেন দ্য ব্রাউজার, এই তিনটা যখন কম্বাইন করি তখন অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল আমার কাছে মনে হয়েছে। জিসান ভাই প্রসেস বলেন আপনার। ওকে, পেন অ্যান্ড পেপারের কথা যেটা বললেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সবাই তো মোটামুটি জ্যামের পেপারে মানে ওইখানে সবসময় বসে থাকতেই হয়। তো আমি যেটা করি সেটা হচ্ছে সবসময় একটা পেন অ্যান্ড পেপার থাকে আমার কাছে, আমি ওইভাবে আপনার বাসের মধ্যে বসে আশেপাশের প্রবলেমগুলো দেখি, ওইখান থেকে আসলে কীভাবে ফাইন্ড মানে ডিজিটাল প্রোডাক্ট রেডি করা যায় ওইটা স্কেচ করতে থাকি। ইভেন হচ্ছে আমি
লিখেও রাখি যে এই এই পয়েন্টগুলো আমার আসলে এইভাবে নক করতে হবে। তো এইটা একটা করা যায়। আর আপনি যেটা বললেন যে গ্রিড আর মানে ওয়েব স্কেচিং এর বা কালার বা টাইপোগ্রাফির যে ব্যাপারগুলো আছে, আমি এখানে একটা কাইন্ড অফ চোরা বুদ্ধির মতনই আমি অ্যাপ্লাই করি সবসময়, বা আমি সব যখন শুরু করছি তখন থেকে আমি এটা করি। সেটা হচ্ছে, ধরেন যারা ভালো ডিজাইনার আছে বা যাদের আমি মনে করি যে না এরা আসলে এদের থেকে আসলে কিছু শেখা যায়, তো এদের অনেক ফ্রি রিসোর্স গুলো দেয়। আমি ওই ফ্রি রিসোর্স গুলো নামাই, নামায়া হচ্ছে ওদের পুরো জিনিসটা আমি চেক আউট করি যে ওরা অ্যাকচুয়ালি কতটুকু স্পেস দিছে, টাইপোগ্রাফিটা কিভাবে ইউজ করছে, তারপর হচ্ছে আপনার স্পেসিংটা কিভাবে ইউজ করছে, ইভেন লেয়ার নেমিং গুলো ওরা কিভাবে করছে। তো ওগুলো দেখলে কিন্তু আপনার এটা বোঝা যাবে যে আপনার কতটুকু মানে আমার মনে হয় যে এটা দেখলেই সবকিছু আপনার হয়ে যাবে। ভাই সামহাও আপনার কথা কি মিউট হয়ে গেছে? না আমারটা তো মিউট হয় নাই। না আস্তে শোনা যাচ্ছিল। জি ভাই কন্টিনিউ করেন। ও তো এইটাই, আমরা যদি এটা মেইনটেইন করতে পারি যে আসলে ওই ওদের কাজগুলো দেখতে পারি, তাহলে হচ্ছে আমার কাজের ফ্লোটা তাড়াতাড়ি খুব চলে আসবে। যে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে সবকিছু আসলে কিভাবে ভিজুয়ালটা করব সেটাও আমার এখান থেকে চলে আসবে। জি আমি ওইগুলো অ্যাকচুয়ালি ফলো করি, যে মানে ইউএক্স ডিজাইনারদের প্রসেস গুলো এখন ইদানিং ফলো করার চেষ্টা করতেছি, এন্ড তাদের পোর্টফোলিও গুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, কারণ তারা আর কি প্রবলেমের সলিউশন গুলোতে বেশি ফোকাস করে। তো ওইগুলো এমনিতে গুগলে সার্চ দিলেও অনেক পাওয়া যায়, আর মিডিয়ামেও ভুরি ভুরি আছে। মিডিয়ামের ক্ষেত্রে আমি একটু পিকি ভাই, কারণ মিডিয়ামের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে 50% আর্টিকেল গুলোতে ফেক ডেটা দিয়ে সাজায়, মানে ফেক ডেটা দিয়ে উপর ডিপেন্ড করে, যে মন গড়া ডেটার উপর ডিপেন্ড করে তারা আর্টিকেল গুলো সাজাচ্ছে জাস্ট টু ইমপ্রেস ক্লায়েন্টস। তো বাট ওখানে অনেক ইউজফুল ইনফরমেশন থাকে, বাট আমার মনে হয় যে মানে এটা অনেকটা ইউএক্স সাইডে চলে যায়, যে অ্যাকচুয়াল একটা প্রজেক্ট শুরু করার আগে ওই প্রবলেম গুলো সম্বন্ধে একটু ক্লায়েন্ট মানে এন্ড ইউজারের সাথে কথা বলা অনেক ইম্পর্টেন্ট, ইউজার ইন্টারভিউটা। তো সেটার ব্যাপারে একটু প্রজেক্ট মানে আজকের লাইভে শেষে হয়তো বা কিছুটা ইনক্লুড করার চেষ্টা করব প্রসেস, বাট দিস ইজ নট ফর বিগিনার্স, যারা ইউআই ডিজাইন এ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য না প্রসেসটা। বাট ইউআই ভাই আমাদের ফলো করতে পারে, যেটা হচ্ছে আপনার ভালো একজন ডিজাইনারের ফাইল রিসোর্স নিয়ে ওইটাই আপনারা দেখা দেখতে পারে যে স্পেসিং ওরা কিভাবে মেইনটেইন করছে, টাইপোগ্রাফিটা কিভাবে মেইনটেইন করছে, সো ওইটা দেখতে পারে। হ্যাঁ দ্যাটস ফর শিওর। ভাই আমাদের নেক্সট স্টেপটা কি ছিল? ডেভেলপার চেক করবেন, কোলাবোরেশন, ডেভেলপার কোলাবোরেশন, যেটা ওইটা সম্বন্ধে অলরেডি মেনশন কয়েকবার প্রথম থেকেই শুরু করা হয়েছে, তারপরে আবার শুরু করতে পারেন এটা। জেপলিনের ক্ষেত্রে একটু ভাই বলে দেন, তারপর আমি অন্যান্য প্ল্যাটফর্মগুলোর বলি। সরি জেপলিন না, ফিগমা, ফিগমা। আচ্ছা ফিগমাতে একটা সুবিধা হচ্ছে, ওই যে আমি প্রথমে যেটা বললাম যে ডেভেলপার কোলাবোরেশনটা সুবিধা হয়, তো ফিগমাতে অ্যাকচুয়ালি কিছুই লাগে না, ডাইরেক্ট আমরা একটা লিংক ধরাই দিই বা ইনভাইট করে দিই যে ডেভেলপার ভিউ দিয়ে, ও ওইখান থেকে আমাদের প্রতিটা এলিমেন্ট ইভেন আইকন থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে সব কিছু এখান থেকে নিয়ে নিতে পারে, পিএনজি করে অথবা হচ্ছে ওইখান থেকে আমার রিসোর্স নিয়ে নিতে পারে। বেসিক্যালি পিএনজি করে সবগুলো নেয়, ইভেন এসভিজি করে নেওয়া যায়। আরেকটা হচ্ছে যে HTML বা অ্যান্ড্রয়েড ভার্সনটা ওরা ওইখান থেকে মানে কপি করে কোড কপি করে নেওয়া যায়, বাট ওই কোডটা আসলে কতটুকু কাজ করে এটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। আমি যতটুকু শুনছিলাম যে আসলে প্রপারলি কাজ করে না। আচ্ছা সো দ্যাটস হাউ হচ্ছে আমরা জেপলিন উঠাই দিই অফিশিয়ালি। অ্যাকচুয়ালি ভাই এক মিনিট, আমার লাইন আউট হয়ে যাবে খুব জলদি, পাওয়ার প্লাগ কানেক্ট করে নিই। আচ্ছা এখানে একটা ব্যাপার হইলো যে অ্যাকচুয়ালি মানে ডিজাইন গুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার বা ডেভেলপারদের কাছে হ্যান্ড ওভার করা হয়, এন্ড ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেজারমেন্ট অ্যান্ড লাইক ফর ওয়েব সিএসএস কোডটা লাগে। সিএসএস কোডটা অ্যাকচুয়ালি সব প্ল্যাটফর্মে ভালো মতোই দেয়। সো সিএসএস কোড না, সমস্যাটা হয় অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড বা আইওএস এর ক্ষেত্রে। তো অ্যান্ড্রয়েড বা আইওএস এর ক্ষেত্রে আমি মোস্ট অফ দ্য ডেভেলপারকে জাস্ট মানে
ব্যাপার, চার্জ হয় না কেন? হ্যাঁ, সো অ্যান্ড্রয়েড বা আইওএস এর ক্ষেত্রে মোস্টলি ডেভেলপাররা জাস্ট মেজারমেন্টটা নেয়, কারণ তারা মানে প্ল্যাটফর্ম হাজারটা হইতে পারে, কারণ ফ্লাটার আছে এখন, তারপরে নেটিভ আইওএস আছে, নেটিভ অ্যান্ড্রয়েড আছে। সো অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টাইম মানে অ্যান্ড্রয়েড ডেভেলপার বা আইওএস ডেভেলপাররা জাস্ট মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেটস গুলো নেয়, যে যে ইমেজ বা ফটো গুলা সরি আইকন গুলা আছে। অ্যান্ড ডেভেলপার কোলাবোরেশনে যেমন স্কেচের ক্ষেত্রে জেপলিন এর মতো কিছু টুল আছে বা ইনভিশন অ্যাপের মতো কিছু টুল আছে, যেগুলোতে আপনি ডেভেলপারকে ফাইল হ্যান্ড ওভার করতে পারেন আপনার কমপ্লিট ডিজাইন গুলো। তো সেই ক্ষেত্রে আমার জেপলিনের একটা ফিচার বেশ ভালো লাগছে, যে তাদের একটা নতুন প্লাগইনে অ্যাকচুয়ালি এক্সএমএল এক্সপোর্ট দেন ফ্লাটার এক্সপোর্ট অথবা সিএসএস দেন আরো অনেকগুলো প্ল্যাটফর্মে, তারা অ্যাকচুয়ালি জেপলিনে আলাদা আলাদা প্লাগইন বানিয়ে দিছে। আপনি প্লাগইনটা আপনার জেপলিন অ্যাপের সাথে ইনস্টল করলে অ্যাকচুয়ালি আপনি ওই ডিজাইনের কোডটা মানে অনেকাংশে ওই প্ল্যাটফর্মের জন্য বিল্ড করতে পারবেন, বেসিক বেসিক কোড যেগুলো লাগে ডিজাইন এলিমেন্ট বিল্ড করার জন্য। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে সিএসএস টাই মেইনলি সবাই আর কি কোড হিসাবে নেয়। সো জেপলিন বলেন আর অন্যান্য প্ল্যাটফর্ম বলেন, আমি দেখছি যে অতটা ইউজফুল ইউজফুলটা অ্যাকচুয়ালি মেজারমেন্টটাই, যখন আর কি অ্যান্ড্রয়েড বা আইওএস এর জন্য করা হয় ওইটা সবচেয়ে বেশি ইউজফুল। আর যদি জেপলিনের মতো কিছু থার্ড পার্টি টুল ইউজ করতে পারেন তাহলে তো বেশ ভালো। ফিগমার ব্যাপারে জানি না, ফিগমাতে জেপলিন সাপোর্ট করে নাকি, বাট থাকার কথা, কেন করবে না? ফিগমাতে জেপলিন সাপোর্ট করে, অবগত সাপোর্ট করে, তো যেটা ইউজ করে। আচ্ছা, যারা লাইভ দেখছেন, আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই, যে ভাই আমরা আসলে অ্যাকচুয়ালি প্রশ্ন কালকে যা নেওয়ার নিয়ে নিছি, আজকে অ্যাকচুয়ালি নতুন প্রশ্ন নিচ্ছি না। এন্ড আমি ওখান থেকে যতটুকু মনে করছি যে আমি হয়তো একজন নতুন ডিজাইনারদেরকে গাইড করতে পারি, তো আমি ওই টপিকটা নিয়ে জিসান ভাইয়ের সাথে আজকে লাইভে আসছি। সো মানে নতুন কোশ্চেন অ্যাকচুয়ালি এখন নিচ্ছি না। তো একটা প্রশ্ন উপরে ছিল যে ইলাস্ট্রেটরটা কি কাজে লাগে, মানে বা ইলাস্ট্রেটর ইউজ করা উচিত কিনা। আমার মনে হয় যে আইকন ম্যানেজমেন্টটা, যে আপনার প্রজেক্টে ব্র্যান্ডিং একটু নতুন ফিল দেওয়ার জন্য আইকনটা মাঝে মধ্যে ইলাস্ট্রেটরে বেটার ম্যানেজমেন্ট অথবা ম্যানিপুলেশন করা যায়, আপনি কোন রকম ফিলে যাচ্ছেন বা কিরকম একটু এদিক ওদিক করে নতুন একটা আইকন স্টাইল বা একটা আপনার ব্র্যান্ডকে একটা নতুন ফিল দেওয়ার চেষ্টা করতেছেন, সেটা ইলাস্ট্রেটরে করা যায় খুবই ইজি। সো আমি বলবো যে আইকন ম্যানেজমেন্টের জন্য আপনি যদি ডাইরেক্ট স্কেচ বা ফিগমা লাইব্রেরি পান তাহলে তো বেস্ট, বাট যদি তা না পান অথবা আপনার মানে আপনি চাচ্ছেন যে লাইব্রেরি গুলো আছে সেখান থেকে আইকন গুলা নিয়ে আমি এসভিজি বা এইগুলো ইলাস্ট্রেটরে নিয়ে আমি একটু নতুন ফিল দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে ইলাস্ট্রেটরটা সাথে রাখতে পারেন অ্যান্ড আইকন ডিজাইনটা শিখে রাখতে পারেন। কিছু কিছু প্রজেক্টে মানে ইউআই ডিজাইনারদের জন্য এটা দরকার পড়ে। শিওর ক্যাশের ক্ষেত্রে কি ভাই মানে আপনারা ই কোনটা ইউজ করতেছেন, লাইব্রেরি আইকন লাইব্রেরি ইউজ করতেছেন নাকি ডাইরেক্ট? না, আমরা ডাইরেক্ট ইউজ করতেছি এখন পর্যন্ত, ওই লাইব্রেরি আইকন লাইব্রেরির কোনো পার্ট আমরা ইউজ করিনি এখন পর্যন্ত, তো দরকার পড়ে না এখন। ঠিক আছে, মেক সেন্স। আমি অন্য প্লাগইন দিয়ে আচ্ছা পরেরটা যান। প্রোটোটাইপের জন্য এক্সডি বেটার নাকি ফিগমা? আচ্ছা, আমার এক শালক অ্যাকচুয়ালি নক করছিল যে প্রোটোটাইপের জন্য এক্সডি বেটার নাকি ফিগমা, এটা জিসান ভাই ভালো উত্তর দিতে পারবে। এক্সডিটা আমি এখনো ইউজ করি নাই, তবে আমার কাছে প্রোটোটাইপের জন্য ফিগমাটাই এখন পর্যন্ত। আচ্ছা ভাই, এখানে যেহেতু ভিডিওটা বেশি বিগিনারদের জন্য, একবার প্রোটোটাইপ ব্যাপারটা এক্সপ্লেইন করলে মনে হয় বেটার হয়। আপনি করেন, আপনি ভালো করতে পারতেছেন ভাই, গলা ভেঙে গেছে, একটু বলেন না। প্রোটোটাইপ অ্যাকচুয়ালি
আমার না যে আপনার কলে বেটার হয় এটা করেন আরেকটু করেন। আচ্ছা ঠিক আছে, দেশে আসলে শোধ নিব না। আচ্ছা প্রোটোটাইপটা বেসিক্যালি যে মানে একটা ফাইনাল প্রোডাক্ট বিল্ড হওয়ার আগেই যে প্রোটোটাইপ গুলো মানে আপনার ক্লিকের একটা এক্সপিরিয়েন্স দেয় বা ইন্টারঅ্যাকশন একটা এক্সপিরিয়েন্স দেয় যে এই বাটনের ক্লিকে এই স্ক্রিনে যাবে বা আপনার প্রোডাক্টের ফ্লোটা কি হবে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ফ্লো আপনি অ্যাকচুয়ালি প্রোটোটাইপে মানে প্রোটোটাইপ বোথ কাইন্ড অফ হতে পারে, যে একটা হলো লো ফাইডেলিটি অ্যান্ড ইভেন ফাইনাল প্রোডাক্টটাও কিন্তু এক ধরনের প্রোটোটাইপ মানা হয়। সো টেস্টিং এর সময় ওটারও প্রোটোটাইপ হিসাবে ধরা হয়। বাট ইনভিশন বা ফিগমা প্রোটোটাইপের ক্ষেত্রে যেটা হয় যে আপনি স্ক্রিন বাই স্ক্রিন সিলেক্ট করে দিতে পারবেন যে এই বাটনে ট্যাপ করলে ওই স্ক্রিনে যাবে, এই বাটনে ট্যাপ করলে এই পপ আপটা ওপেন হবে বা ওই ইন্টারাকশন ওপেন হবে, এরকম ব্যাপার স্যাপার। সো প্রোটোটাইপের ক্ষেত্রে আমি বলবো যে মানে স্কেচের ক্ষেত্রে তো খুবই ইজি, স্কেচ আর প্রিন্সিপাল অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অ্যাপ যেটা, সরি প্রিন্সিপাল অ্যাপ ছিল না 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 সরি সরি মার্ভেল অ্যাপ। তো স্কেচের ক্ষেত্রে মানে স্কেচ আর মার্ভেল অ্যাপের যে সুবিধাটা দেয় যে আপনি স্কেচের বেসিক প্রোটোটাইপ সিস্টেম যদি ফলো করে ওটা মার্ভেলে আপলোড করে দেন, তো তাহলে অ্যাকচুয়ালি সেই জিনিসটা আপনি স্কেচেও টেস্টিং করতে পারতেছেন আবার মার্ভেলে ওই জিনিসগুলো পিক করে নিচ্ছে। তো স্কেচ অ্যাপ ইউজারদের জন্য এটা অ্যাকচুয়ালি ইউজফুল, যে মানে ইনভিশনের মতো আলাদা একটা প্রোটোটাইপিং সিস্টেম ম্যানেজ করতে হচ্ছে না। আর এক্সডি নাকি ফিগমা এই ব্যাপারে ভাই আপনারই বলতে হবে, আমি এগুলা ঘাটাই নাই। ফিগমাতে যেটা করা হয় যে ফিগমা মিরর নামে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, সেটা হচ্ছে আমরা মোবাইলে নিয়ে নিই, সো ওইখান থেকে আমরা পুরোটা আপনি যেভাবে বলেন যে ওই ইন্টারাকশনটা ওইভাবে দেওয়া হয় স্ক্রিন বাই স্ক্রিন, সো ওইটাই আমি মোবাইলে ভিউ করতে পারি এবং ওইভাবে স্ক্রিন বাই স্ক্রিন টেস্ট করতে পারি। সো মোবাইল ভিউটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ফিগমা মিরর দিয়ে। আচ্ছা, এন্ড এটা অ্যান্ড্রয়েড এবং আইওএস বোথ ডিভাইসে কাজ করে? ডিভাইসে কাজ করে। ওকে, দেন বেটার। এন্ড স্কেচারটাও স্কেচ মিররটা আইওএস এও কাজ করে, ইভেন ওটার অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অ্যাপও আছে আলাদা থার্ড পার্টি অ্যাপ, তো সেটার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসেও প্রিভিউ দেখতে পারবেন। আর এক্সডি ব্যাপারটা হচ্ছে ওটা আলাদাই মোবাইলের ই থাকে, ট্যাপ থাকে, ওইখান থেকে হচ্ছে যখন আমি লাইভ করতে দেই তখনই আপনার স্ক্রিনে আমার ওইটা আলাদাভাবে দেখায়, আলাদা হচ্ছে ট্যাপ করে দেখায় বা উইন্ডো করে। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। মানে এখন এই প্রোটোটাইপটা অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এর জন্য বেশ কাজে দেয়, বা অথবা আপনি ধরেন যে একটা প্রোডাক্ট বিল্ড করলেন সেটা কাস্টমারের কাছে অ্যাকচুয়ালি বসে টেস্ট করালেন যে ঠিক আছে তুমি এই অ্যাকশনটা করো আমার অ্যাপের সাথে, অথবা ওই অ্যাকশনটা করো, অথবা মানে আপনার অ্যাপের সাথে যে যে কাজ করা যায়, যে যে টাস্কগুলো কমপ্লিট করা যায়, সেই টাস্কগুলো অ্যাকচুয়ালি ইউজারকে টেস্ট করাতে পারবেন যে অ্যাকচুয়ালি সে প্রপারলি ধরতে পারতেছে নাকি, যে আপনি যে ডিজাইনগুলো করতেছেন সেগুলো আপনার ইউজাররা বুঝতে পারতেছে নাকি। হ্যাঁ, কারণ ফাইনাল ডিজাইনটা অ্যাকচুয়ালি বিজনেস ডিসিশন অ্যান্ড ইউজার এই দুজনের জন্যই করা, যে বিজনেস পার্সপেক্টিভগুলো কমপ্লিট হলো আর ইউজার যে উদ্দেশ্যগুলোও কমপ্লিট হলো। তো সেই ক্ষেত্রে প্রোটোটাইপটা কাজে দেয় যে মানে এক তো আপনি ডিসিশন নিতে পারতেছেন অন দা মানে ভেরি ফার্স্ট স্টেজ, যখন বেসিক ওয়ার ফ্রেম বা বেসিক ড্রয়িং গুলো বানাচ্ছেন তখন জাস্ট ইজিলি ক্লিক করে করে যে কোন ফ্লো কি মিসিং আছে নাকি এই প্রোডাক্টের মধ্যে বা এই কনসেপ্টের মধ্যে, অ্যান্ড অন দা এন্ড সাইড যখন আপনি কাস্টমারের উপর টেস্ট করবেন যে অ্যাকচুয়ালি আপনি যেই জিনিস চিন্তা করতেছেন কাস্টমারও কি একই জিনিস চিন্তা করতেছে নাকি কাস্টমারের মাথায় অন্য কিছু চলতেছে। ভাই জানি না কি আমার লুক দেহা রক বলতেছেন গরমে। ও আচ্ছা সিদ্দিক ভাই, ভাই গরমের ঠালায় চুল কাইটা ফেলছি সব, নিজে নিজে ট্রিম করছি। আচ্ছা সানিউল একটা কোশ্চেন করছে যে প্রোটোটাইপের জন্য ফিগমা কিভাবে বেস্ট হয়। আমি আগে বলছি যে আমি এক্সডি ইউজ করি না, সো দ্যাট আমার এক্সডি সম্বন্ধে তেমন কোনো আইডিয়াও নাই, তো এই কারণে বলছি যে প্রোটোটাইপের জন্য আমি যেহেতু ফিগমা ইউজ করছি তো ফিগমা আমার কাছে বেস্ট। আচ্ছা এখন ভাই আমাদের তাহলে নেক্সট টপিকের দিকে যাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাদের মেইন ডেভেলপার কোলাবোরেশনটা অনেকাংশে বলা শেষ, এখন শেষ টপিক যে ঠিক আছে ভাই ইউজার ইন্টারফেস তো বুঝলাম, বাট ইউএক্স নিয়ে কাজ কখন শুরু করব। এই ক্ষেত্রে মানে আমি ভাই মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যতটুকু বলবো যে
ইউআই ডিজাইন আপনি জানেন, আপনি সিস্টেম বিল্ড করতে পারেন, এরপরে হইলো গিয়া স্টিল মানে দেয়ার উইল বি ল্যাকিংস, ইউ ক্যান টেক অল দ্য ডিসিশন। অ্যান্ড এই ক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা যে নিজেরা নিজেরা ডিসিশন নিয়ে ডিজাইন করি বা আপনার টিম মিলে যে ডিসিশন নিয়ে ডিজাইন করেন, এগুলো সব হলো বায়াসড ডিজাইন। হ্যাঁ, এটার কোনো ভিত্তি নাই যতক্ষণ না পর্যন্ত একজন কাস্টমার এটার ভ্যালিডিটি প্রুফ করতেছে যে হ্যাঁ ভাই তোমরা যা চিন্তা করতেছো আমিও তাই চিন্তা করতেছি, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি হচ্ছে, সেম প্রসেসে আমি কাজ করতে পারতেছি। সো অবভিয়াসলি দেয়ার উইল বি এ হিউজ প্রসেস বিফোর ইউআই ডিজাইন পার্ট, আফটার ইউআই ডিজাইন পার্ট। এই প্রসেসটা মানে রিসার্চ, সেটা হতে পারে কম্পিটিটরদের রিসার্চ, আপনার ইউজারদের সাথে কথা বলা, তাদের মানে তাদের বিভিন্ন মডেল বানানো যে ইউজার কিভাবে চিন্তা করতেছে, তারপরে ইউজার চিন্তা ভাবনা বা তাদের প্রবলেম গুলোর উপর বিভিন্ন ধরনের পার্সোনা ক্রিয়েট করা, তারপরে ইউজার ফ্লো ক্রিয়েট করা, তারপরে ধরেন যে আপনার মানে এরকম নানান প্রসেসের মধ্যেও আছে। আবার ধরেন এরপরে শুরু হতে পারে যে আপনার ডিজাইন কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড এরপর আপনি ইউজেবিলিটি টেস্টিং করবেন যে অ্যাকচুয়ালি মানে যে ডিজাইনটা বানাইলাম সেটা কি ঠিক আছে নাকি। ইউজেবিলিটি টেস্টিং এ আপনার ডিজাইন হইলো, পাস হইলো, আপনার পারফরমেন্স টেস্ট করতে হবে যে বিভিন্ন ধরনের পারফরমেন্স টেস্টিং টুল অ্যাকচুয়ালি কোম্পানি ইউজ করে, বিভিন্ন ধরনের বিটুবি টুল আছে যেটা অ্যাকচুয়ালি লাইভের শুরুতে মেনশন করছিলাম, মিক্স প্যানেল আছে, হটজার আছে, গুগল গুগল অ্যানালিটিক্স আছে। তো এরকম পারফরমেন্স টেস্টিং এর বিভিন্ন টুল আছে যেগুলো থেকে অ্যাকচুয়াল ডেটা আসবে যে আপনি যে প্রোডাক্টটা বিল্ড করছেন সেগুলো অ্যাকচুয়ালি মানুষের কাজে আসতেছে কিনা। সো এরকম নানান প্রসেস অ্যাকচুয়ালি ইউআই ডিজাইনের শুরুতে এবং শেষে আছে, এবং এই প্রসেস গুলা একত্রে পুরাটা ইউএক্স ডিজাইন। অনেকে যে বলে যে ভাই ইউআই ইউএক্স ক্যান, ইউআই স্ল্যাশ ইউএক্স ক্যান, তো আমার কাছে যেটা মনে হয় যে ভাই ইউআই ইজ এ পার্ট অফ ইউএক্স। সো এতটুকু বলা লজিক্যাল। হ্যাঁ, অ্যান্ড ইন এনি ওয়েজ হয়তো বা একজন মানুষের পক্ষে একটা কোম্পানির কমপ্লিট ইউএক্স প্রসেস মেনটেন করা কোনোদিনও সম্ভব না। অ্যান্ড এই ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার ইউএক্স প্রসেসে অ্যাকচুয়ালি আপনি একা না, আপনার ডেভেলপার যে অ্যাকচুয়ালি কাস্টমারকে বেটার মানে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ, দ্যাট কুড বি কোড ওয়াইজ, দ্যাট কুড বি লাইক কোনো ধরনের এক্সট্রা ফিচার, কোনো ধরনের এক্সট্রা বেনিফিটস যেটা অ্যাকচুয়ালি কোডের সাথে সম্পৃক্ত, ডিজাইনের সাথে না, সেও অ্যাকচুয়ালি একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করার চেষ্টা করতেছে। তারপরে ধরেন যে আপনার কাস্টমার সাপোর্ট টিম তাদের প্রবলেম গুলো রিজলভ করতেছে। সো বেসিক্যালি পুরাটাই কিন্তু অ্যাকচুয়ালি ইউজার এক্সপিরিয়েন্স এর পার্ট। হ্যাঁ, ইটস নট লাইক যে ভাই আমি তো মানে প্রোডাক্ট ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার নামের ব্র্যান্ডটা নিয়ে কোম্পানিতে বসছি এখন আমি সব, অবশ্যই না, একটা ইউএক্স ডিজাইনার কখনোই একা কাজ করে না। হ্যাঁ, ইভেন আমি এই ক্ষেত্রে বলবো যে কাস্টমার গুলো তারই, সে যে কাস্টমারদের সাথে সার্ভে করতেছে, কথাবার্তা বলতেছে, তারাও অ্যাকচুয়ালি মানে আপনার ইউএক্স ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করতেছে, হয়তোবা তাদের ওই কনসার্নটা নাই, তারা জাস্ট গালিগালাজ করতেছে, বাট স্টিল দে আর অলসো এ পার্ট অফ ইট। সো ইউআই ইউএক্স ডিজাইনার আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট না, ইউএক্স ইজ এ ভাস্ট থিং, অ্যান্ড সেটার ক্ষেত্রে মানে ইভেন অ্যাড করা যায়, আমার মনে হয় ইউআই ইজ এ পার্ট অফ ইট, জাস্ট ওভাবে দেখলে আমার মনে হয় সমস্যা হবে না, করতে পারি তো এটা মনে হয় বেটার স্ল্যাশ না দিয়ে। ডিজাইন আবার কি, ভিজুয়াল ডিজাইন আবার কি জিনিস, ভিজুয়াল ডিজাইন কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনারে কে চিনে, আপনার প্রোডাক্টের কাস্টমার চিনে, হ্যাঁ আপনারা কিন্তু চিনে না, তো অবশ্যই ওইটা একটা পার্ট। সো অনেকে ব্যাপারটা কেমন জানি ইগনোর করার চেষ্টা করে যে না ইউআই ইউএক্স হতে পারে না, আমার মনে হয় যে পুরোপুরি মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো এই ক্ষেত্রে মানে ইউএক্স প্রসেসটা কখন শুরু করা বেটার বা শিখাটাও কখন শুরু করা বেটার, এখন ভাই আমি আমার ক্যারিয়ারের প্রথম 5 বছরও অনেকবার মানে ব্যাপারগুলো ঘাটানোর চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, বাট প্রবলেমটা কি হয় যে ক্লায়েন্ট লেভেলে গিয়ে ওগুলো করা যায় না আসলে, কারণ ক্লায়েন্ট অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো চায়ও না, অ্যান্ড অনেকেই হয়তো বা বেস লেভেলের একটা কনসেপ্ট দাঁড় করাতে চাচ্ছে,
সে চায় না যে এত টাইম ওয়েস্ট হোক তার প্রজেক্টে। এগুলো অ্যাকচুয়ালি কর্পোরেট লেভেলে একটু বেশি হয়, অথবা বড় বড় কোম্পানি, অথবা যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টের ব্যাপারে খুব সিরিয়াস, স্টার্ট আপ হলো প্রোডাক্টের ব্যাপারে খুব সিরিয়াস, এসব ক্ষেত্রে হয়, সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি এরকম ক্লায়েন্ট থাকে যে আপনাকে সেই অপশনটা দিচ্ছে, সেই সময়টা থেকে শেখাটা সবচেয়ে বেস্ট হবে। আদারওয়াইজ আপনি যদি বিগিনার হন, যে আপনি ডিজাইনটা পারেন, ইউআই ডিজাইনটা পারেন, বা ইউএক্স এ শুরু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করা যায়? তো অ্যাকচুয়ালি মানে আইডিএফটা আমি জানি যে আমি লাস্টে আইডিএফটা বলছি যে আমার কাছে এতটা ইউজফুল লাগে নাই, কারণ অ্যাকচুয়ালি মানে আমি লাস্ট যখন আইডিএফ দেখছি সেটা 2-2.5 বছরের আগে, আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফিল্ডে বা প্রোডাক্ট ডিজাইন ফিল্ডে যাওয়ার আগে, তখন আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স ডিজাইনারই ছিলাম। তো আমার যেটা মনে হয়েছে যে আইডিএফ অথবা এরকম আরো নানান রিসোর্স আছে যেগুলো অ্যাকচুয়ালি চিপ, $100 পার ইয়ার ইজ নাথিং, কিন্তু ওইটা যদি আপনি এখনই শুরু করেন, যে আপনি বিগিনার লেভেল থেকে শুরু করেন, আপনার মাথার উপর দিয়ে যাবে। এখানে অনেক ধরনের জিনিস আছে, যে মানে আপনি ডিসিশন কেন নিচ্ছেন বিজনেসের উপর, আপনার টিমকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন অ্যাজ এ ডিজাইনার, আপনার এখানে পলিটিক্যাল কিছু ইস্যু থাকতে পারে, যে লাইক আপনি যা বললেন যে ভাই আপনার আমাদের প্রোডাক্টের এক্সপেন্সের সমস্যা আছে, জাস্ট সমস্যা আছে, দিস ইজ নট এনাফ, আপনাকে ডেটা দেখাইতে হবে। হ্যাঁ, ওইটার উপরে ডেটা দেখা প্রুফ করতে হবে যে আসলেও সমস্যা আছে। সো এই প্রসেসগুলো আমি যখন ইউআই ডিজাইন ফিল্ডে ছিলাম অনেক পড়াশোনা করার পরেও বুঝতে পারি নাই, বাট আমি যখন প্রোডাক্ট ডিজাইন বা মানে লিড পদে গেছি, বা ওই সময় আমি আরো কয়েকটা কোম্পানির সাথে কিছু হালকা পাতলা কাজ করছি, তো সেই সময় আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি জিনিসগুলো ওই সময় থেকে যখন ইউএক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করছি সেই সময় ভালো জানতে পারছি। তো আমি বিগিনারদেরকে এই জিনিসটা সাজেস্ট করি যে আপনি যখন মোটামুটি ইউআই ডিজাইনে ভালো, বেটার হয় আপনি 1-2 বছরের জন্য কোনো একটা কোম্পানিতে ঢুকে যান, অ্যান্ড ওটার পাশাপাশি আপনি যখন ঢুকবেন জুনিয়র পদ হোক, ইন্টার্ন পদ হোক, সিনিয়র পদ হোক, দ্যাট কুড বি এনিথিং, বাট ইগুলো শেখা শুরু করেন, মানে তখন ইউএক্স ডিজাইনের কোর্স করেন, অথবা যেই ইগুলো অলরেডি আছে অ্যাভেলেবল রিসোর্স অনলাইনে সেগুলো ট্রাই করেন। তো তখন আপনার মাইন্ড অ্যাকচুয়ালি বেটার ক্যাচ করতে পারবে যে ঠিক আছে, টিউটর অ্যাকচুয়ালি এই ডিসিশনটা এই কারণে নিতে বলছে, ওই ডিসিশনটা ওই কারণে নিতে বলছে, বা আমি এই কাজ করলে এই বেনিফিট পাবো, মানে ওগুলো তখন আপনি রিলেট করতে পারবেন, তার আগে অ্যাকচুয়ালি অতটা রিলেট করতে পারবেন না। সো বেটার আপনি যখন আপনার কাছে এনভায়রনমেন্ট আছে, আপনার কাছে মানে শিখার বা জানার, মানে আপনি যেটা কাজে শিখে ডাইরেক্ট কাজে ট্রাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, সেই সময়টা বেস্ট আমি বলবো। অ্যান্ড ফ্রিল্যান্স ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা এক্সপেক্ট না করাটাই বেটার, কারণ ফ্রিল্যান্স ক্লায়েন্ট গুলো ইন মোস্ট অফ দ্য কেসেস ইউআই ডিজাইনের জন্য আসে, সো ওভারঅল এক্সপিরিয়েন্স এর জন্য কোনো ক্লায়েন্ট আসে না, অ্যান্ড ওই 15 দিন বা 1 মাস বা 2-3 মাসের প্রজেক্ট অ্যাকচুয়াল ওভারঅল এক্সপিরিয়েন্স বিল্ড করা সম্ভব না। সো এখন জিসান ভাই, যেহেতু মানে 2 বছর ধরে আপনার কত দাঁড়াচ্ছ, কতদিন হলো দাঁড়াচ্ছ? বেশি দিন হয় না, আমি তো বাংলাদেশে কাজ শুরু করছি এই যে গত বছর থেকে, এর আগে তো জাস্ট ফ্রিল্যান্সিং করেই গেছি। সো আপনার এই বিষয়ে কোনো ইউজফুল ইনসাইট থাকলে ভাই করতে পারেন। না, ধরেন যে ওই আপনি যেভাবে বলছেন যে শিখার ব্যাপারটা, আসলে ওইটাই মেনশন করে যে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং করে আসলে ওইভাবে এক্সপিরিয়েন্স দেওয়া পসিবল হয় না, কারণ এখানে অনেক কিছু থাকে, যে বাজেটের ব্যাপার থাকে, এবং মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলো হয় কি যে ওরা অ্যাকচুয়ালি অন্য ক্লায়েন্ট থেকে নিয়ে আমাদের দিয়ে করাচ্ছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ওইভাবে এক্সপিরিয়েন্স দেওয়া পসিবল না। তো আপনি যখন বাজেটের কথা ববলেন, ওই বাজেট ক্লায়েন্ট দিবে না, কারণ $500, $1,000 বা $2,000 যে প্রজেক্টগুলো ওগুলোতে আপনার এক্সপিরিয়েন্স দেওয়া পসিবল হবে না, ওরা বেসিক্যালি ইউ এর জন্যই আসে। তো রিসেন্টলি আমার যে একটা ক্লায়েন্ট ছিল, ও বেসিক্যালি ইউ এর জন্য আসছিল ইউক্রেনের, ওকে যখন আমি রিসার্চের কথা বলছি ও কিন্তু তখন এগুলো মাথাও নিচ্ছে না এবং ওটা বুঝতেছেও না। ও আমাকে ডাইরেক্ট বলতে হয়েছে আমি কি ইউআই করে তোমার কাছে আসবো আবার, তো ইউআই এর আগে যে এই কাজগুলো করতে হবে ওকে আমাকে বুঝাইতে হয়েছে। তো অনেক ক্লায়েন্ট অ্যাকচুয়ালি জানেও না, তো ওইভাবে এই কারণে আমাদের আসলে ওইভাবে শেখা হয় না, যারা ফ্রিল্যান্সিং আমরা করি বা করছি ওইভাবে আসলে ওই এক্সপিরিয়েন্সটা করা পসিবল হয় না, শেখা হয় না। তো বেস্ট হয় যদি কোথাও জয়েন করা যায়, ওইখান থেকে আসলে বেটার এক্সপিরিয়েন্স নেওয়া যায় এবং নিজেকে আরো বেশি ইমপ্রুভ করা যায়। আচ্ছা, যাই হোক, মোটামুটি তো ভাই আমাদের সবগুলো টপিক কভার করা হয়ে গেছে, এখন আর কি
ভাই আইওএস ম্যাট্রন ডিজাইন আইকন সাইজ শ্যাডো এগুলো পারফেক্টলি কিভাবে নিব? আচ্ছা, যাদের এখনো যে মানে ডিজাইন কিভাবে করবেন, ভাই আগেই বলছি যে ইভেন ওই গাইডলাইন গুলোতেও লিখে দেওয়া আছে, এন্ড আপনার ইংলিশটা শিখে নিতে হবে, আপনার ইউটিউব সার্চ করা শিখতে হবে, ইউটিউব বা গুগল, এটা বিগিনার গাইডের মধ্যে আমি এই জিনিসটা ইনক্লুড করতে চাচ্ছি না যে আমি আপনাকে বলে দিব যে ভাই আপনি ড্রপ শ্যাডো কিভাবে বানাবেন, আপনি স্পেসিং কত দূর দিবেন। অনেক অংশে বলছি, বাট এগুলো অ্যাকচুয়ালি কভার করা উচিত না, এগুলো নিজে নিজে শেখা উচিত। অ্যান্ড আপনি যখন প্রোডাক্ট কপি করা শুরু করবেন তখন ওই ঠেলায় পড়ে শিখবেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আমি মনে করি। তো আজকেরই তো ভাই মানে আমাদের টপিক মোস্টলি শেষ, আর কিছু কি ভাই বলতে চান, ইনক্লুড করতে চান রিগার্ডিং শিওর ক্যাশ অর এনিথিং লাইক বাংলাদেশের ডিজাইন ট্রেন্ড অর ইন হাউস এটা ডিজাইন ট্রেন্ড? আমরা মনে হয় এটা আরেকদিন চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ অনেক রাতও হয়ে গেছে, আরেকদিন দরকার হয় ইনশাল্লাহ হ্যাঁ ট্রাই করবো। হ্যাঁ, এখন ব্যাঙ্গালোরেও 11টা বাজে গেছে, বাংলাদেশে তো 11:30 বাজে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের লাইভটা আমরা এখানে শেষ করি। আপনার যদি মনে হয় যে কেউ ইউআই ডিজাইনে শুরু করতে চাচ্ছে, তাহলে লাইভটা তার সাথে শেয়ার করতে পারেন, এখানে অনেক ইনফরমেটিভ জিনিসপত্র আছে, সে যদি একটু মন দিয়ে শুনে সে অ্যাকচুয়ালি শুরু করতে পারবে বা প্রপার ওয়ে ফলো করতে পারবে। অ্যান্ড আশা আরেকটা কিছু ব্যাপার বলতে হচ্ছে চাচ্ছিলেন। ধরেন, হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন যে অনেকেই বলে যে ওই যে আইডিয়া আসে না, বা কখন কাজ করলে সুবিধা হয় বা কিভাবে কাজ করবো, মানে ব্যাপারটা হচ্ছে প্রতিটা জিনিসে একটা করে রিদম থাকে। তো আমি যেটা ফলো করি যে যখন আমি ডিজাইনটা করে যাই, ডিজাইনের ভিতরে যাওয়ার জন্য আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে গান। তো ইউটিউবে হচ্ছে গান শুনতে পারেন বা অন্য কোনো মিউজিক শুনতে পারেন, এবং এটা যদি রাতে হয় বেস্ট হয়, এটা আমি ফলো করছি, দ্যাটস হোয়াই হচ্ছে বলতেছি। তো আপনি যখন ওই গানটা আচ্ছা শুনবেন বা অন্য কিছু শুনবেন, সেক্ষেত্রে হচ্ছে ডিজাইনের ভিতরে যেতে পারবেন। তো ওই প্রবলেম গুলো নিয়ে আপনার মাথা সবসময় কাজ করবে। আচ্ছা, এটা যদিও পার্সন টু পার্সন ভ্যারি করে, অনেকে আবার মানে অন্য কোনো মিউজিক শুনলে কাজ করতে পারে না। আর আমি মিউজিক ছাড়া কাজ করতে পারি না। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো এখানেই লাইফটা শেষ করি, অ্যান্ড দিস ইজ অনলি ফর বিগিনার্স, আর দ্যাটস ইট। আর এই নেক্সট টাইম যদি আমি এর উপরের লেভেলে কিছু জানানোর মনে করি যে দরকার আছে, অথবা ইনবক্সে অনেক এরকম নক আসতেছে, ইনশাল্লাহ আমি ওটার জন্য একটা ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, হ্যাঁ আল্লাহ হাফেজ, এবং যারা ওকে লাইভ দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ।